بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ثم أما بعد، إخوتي الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনা শুরুর আলোচনার শুরুতেই প্রথমত আল্লাহ আজ্জা জাল্লার কাছে আমাদের প্রকাশ্য অপ্রকাশ্য সগীরা কবিরা সবগুলো গুনার জন্য আল্লাহ আজ্জা জাল্লার কাছে কায়মনে ইস্তিগফার করছি, ক্ষমা প্রার্থনা করছি, এবং সমগ্র মুসলিম উম্মার জন্য আল্লাহ আজ্জা জাল্লার রহমত কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার আসমায়ে হুসনা এবং সিফাতে উলার ওসিলা দিয়ে প্রার্থনা করছি, তিনি যেন মুসলিম উম্মাহকে এই ভয়াবহ বিপর্যয় থেকে, এই মুসিবত থেকে, এই বালা থেকে পরিপূর্ণরূপে হেফাজত করুন এবং সমগ্র মানব জাতিকে হিদায়ত দান করুন, সিরাত মুস্তাকিমের পথ যেন তাদেরকে অবলম্বনের তৌফিক দেন। অতঃপর আজকের আলোচনার ইচ্ছে ছিল আমরা তাফসীরুল কোরআন নিয়ে আলোচনা করব, কিন্তু অসংখ্য ইখওয়ানদের অনুরোধ যে বর্তমান সময়ে সমগ্র জাতিকে যে বিপর্যয়ে পেয়ে বসেছে করোনা ভাইরাসের বিষয়ে, এ বিষয়ে কিছুটা আলোচনা করার। আমার যদি এ বিষয়ে কোনো আলোচনার ইচ্ছা ছিল না, কিন্তু তারপরেও আমাদের ভাইদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এবং অবস্থার দাবিতে এ বিষয়ে কিছু কথা বলা খুবই প্রয়োজন মনে করছি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, তিনি যেন আমাকে এ বিষয়ে সঠিক কথাগুলো বলার এবং এ বিষয়ে কোরআন ও সুন্নার আলোকে সঠিকভাবে পথ নির্দেশ করার তৌফিক দান করেন এবং আমাদের শ্রোতাদেরকে যেন সেগুলো সঠিকভাবে মেনে চলার তৌফিক দান করেন। তো এ বিষয়ে আলোচনাকে আমি প্রথমত এবং প্রধানত দুই ভাগে ভাগ করতে চাই। প্রথম ভাগে
আমি তাওন সম্পর্কিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব হাদিস রয়েছে সেসব হাদিস থেকে কয়েকটি হাদিস নিয়ে আলোচনা করতে চাই, এবং দ্বিতীয়ত তৃতীয় পর্যায়ে তাওন কি এবং তাওনের এই পর্যায়ে আমাদের করণীয় কি, এর থেকে নাজাত বা উত্তরণের উপায় কি, সে বিষয়ে নিয়ে কিছুটা আলোকপাত করব। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়া সাদাদ। প্রথমত তাওন হচ্ছে, আমরা খুব সহজভাবে যদি বিষয়টাকে বুঝি, এখানে দুই তিনটা বিষয় আছে, আরবিতে দুইটা বিষয় বিশেষ করে আছে, একটা হচ্ছে আল ওয়াবা এবং আত-তাওন। ওয়াবা এবং তাওনের বিস্তারিত পার্থক্যতে শাব্দিক বিশ্লেষণে না গিয়ে আমি সংক্ষিপ্তভাবে এটা বলতে চাচ্ছি যে ওয়াবা থেকে তাওন হচ্ছে আরো বেশি বিপর্যয় সৃষ্টিকারী একটা মহামারী। অর্থাৎ বিপর্যয়ের দিক থেকে কিংবা বিস্তৃতির দিক থেকে এবং মানুষের মৃত্যুহারের দিক থেকে তাওন এটা ওয়াবা থেকেও আরো বেশি মারাত্মক। তাওন থেকে ওয়াবা তুলনামূলক কম মারাত্মক। তো মানুষের প্রাণ নাশকারী এবং দ্রুত বিস্তার লাভ করে এবং গণহারে বা অসংখ্য মানুষের মৃত্যু যে বেদিতে আল্লাহর ইচ্ছায় ঘটে থাকে, এরকম কোনো রোগ বালাইকে তাওন বলা হয়। মোট কথা হচ্ছে যে কোনো মহামারী এবং দ্রুত বিস্তারকারী সংক্রামক বিষয়টি হলো তাওন। যার দ্বারা অসংখ্য মানুষের প্রাণহানি ঘটে, এটাই হচ্ছে তাওন। আর ওয়াবা, ওয়াবার মধ্যে এটা যদিও এক ধরনের সংক্রামক ব্যাধি মহামারী, কিন্তু তাতে মৃত্যুর হার তাওন থেকে অনেক কম থাকে এবং এটা অনেক নিয়ন্ত্রিত হয়। এই তাওনের সংজ্ঞা দিতে গিয়ে আমরা বললাম যে এটা মহামারী, দ্রুত বিস্তার লাভ করে, সংক্রামক। এখন এই সংজ্ঞাতে একটা বিষয় যখন আমরা অ্যাড করি যে এটা হচ্ছে সংক্রামক, তখন বাহ্যিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যেটি সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আদওয়া ওয়া লা তিয়ারাহ ওয়া ইউজিবুনিল ফাল। এবং অন্য বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আদওয়া ولا طيره ولا هامه ولا سفر ويعجبني الفال। এখানে আমাদের আলোচ্য বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে যেটি, সেটি হলো লা আদওয়া, অর্থাৎ কোনো সংক্রামক ব্যাধি নেই। লা আদওয়া, তাহলে আমরা তাউনকে
এটাকে মহামারী হিসাবে বা সংক্রামক ব্যাধি হিসাবে কিভাবে সংজ্ঞায়িত করলাম, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আদওয়া। আদওয়া হচ্ছে একজন থেকে আরেকজনে সংক্রামিত হওয়া, এরকম কোনো ব্যাধি নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন এই হাদিসেরই শেষাংশে দেখা যায়, যেখানে যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সংক্রামক ব্যাধি বলতে কিছু নেই, থিয়ারা বলতে কিছু নেই, এই হাদিসের শেষেই দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ফিররা মিনাল মাজজুম কামা তাফিরু মিনাল আসাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিস, ফিররা মিনাল মাজজুম কামা তাফিরু মিনাল আসাদ, অন্য বর্ণনায় ফিররা মিনাল মাজজুম ফিরারাকা মিনাল আসাদ, যে কুষ্ঠরোগী থেকে তুমি সেভাবে পলায়ন করো যেভাবে তুমি বাঘ থেকে পলায়ন করো। তো যদি আদওয়া না হয় বা সংক্রামক ব্যাধি যদি না থাকে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা আদওয়া, তাহলে তিনি কেন আবার বললেন যে কুষ্ঠরোগী থেকে সেভাবে পলায়ন করো যেভাবে বাঘের থেকে পলায়ন করো, ফিররা মিনাল মাজজুমি কামা তাফিরু মিনাল আসাদ। দুটি বিষয় কিন্তু একই হাদিসে বর্ণিত, এবং সহি মুসলিমের বর্ণনায় আবু সালামা ইবনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউরিদু মুমরিদুন আলা মুসহিন, লা ইউরিদু মুমরিদুন আলা মুসহিন, যে সুস্থ ব্যক্তি অসুস্থ ব্যক্তি যেন সুস্থ ব্যক্তির কাছে না যায়, লা ইউরিদু মুমরিদুন আলা মুসহিন, অসুস্থ ব্যক্তি যেন সুস্থ রোগীর কাছে না যায়। তাহলে যদি লা আদওয়াই হয়ে থাকে, সংক্রামক ব্যাধি যদি না থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো কেন বললেন? এখন লা আদওয়া সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীতে বর্ণিত হাদিস, লা ইউরিদু মুমরিদুন আলা মুসহিন সহিহ মুসলিমে বর্ণিত হাদিস, এবং ফিররা মিনাল মাজজুম কামা তাফিরু মিনাল আসাদ, এটাও সহিহ বুখারীতে বর্ণিত হাদিস। আমরা এই হাদিসগুলোর মধ্যে সমন্বয় কিভাবে করব? এই সবগুলো হাদিসই বিশুদ্ধ, এ বিষয়ে মুহাদ্দিসিনে কেরামের কারো কোনো দ্বিমত নেই, সবগুলো হাদিস বিশুদ্ধ। তাহলে বিশুদ্ধ হাদিসগুলোর মধ্যে তাআরুজ থাকতে পারে না, এটা আমরা জানি যে একই ক্যাটাগরির হাদিস, একই র্যাঙ্কের হাদিস, দুটি হাদিসের মধ্যে কোনো তাআরুজ বা কোনো কন্ট্রাডিকশন থাকতে পারে না। তাহলে বিষয়টা কি? এই বিষয়টা বুঝলেই আমরা আরো কিছু বিষয় আমাদের কাছে খোলাসা হয়ে যাবে। প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কথাটি লা আদওয়া ওয়ালা তিয়ারা ওয়ালা হামা, এই কথাটি বলার তিনি বলছিলেন জাহিলি আকিদাকে নিবৃত্ত করার জন্য এবং জাহিলি আকিদার কে বাতিল করার জন্য। কারণ কুফফার এবং মুশরিকিনদের তাদের এর মধ্যে এই বিশ্বাস বিরাজমান ছিল যে কোনো কোনো রোগ, কোনো কোনো ব্যাধি
সে নিজে থেকেই সংক্রামক হয়ে থাকে। সেই ব্যাধিতে আক্রান্ত ব্যক্তির কাছে যদি সুস্থ ব্যক্তি যায় তাহলে ওই রোগ তাকে পাকড়াও করে ফেলে। তো তাদের কুফফার এবং মুশরিকিনদের আকীদা ছিল এটুকু যে রোগ বা ব্যাধি তা সে নিজে থেকেই সংক্রামিত হয় বা সে নিজে থেকেই সংক্রামক হয়। একদা প্রশ্ন করেছিল যে আমাদের তরতাজা হরিণের মতো উট যখন এটা অসুস্থ কোনো উটের সাথে কাছে যায় তখন দেখা যায় যে এই সুস্থ সবল তরতাজা উটটি আক্রান্ত হয়ে পড়ছে। তাহলে ওই রোগটা ওই অসুস্থ উটের রোগ সুস্থ উটকে আক্রান্ত করে ফেলে। এখানে মূল বিষয়টা ছিল যে লা আদওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই কথাটি বলে এটাই বুঝাতে চেয়েছিলেন যে রোগের নিজস্ব কোনো শক্তি নেই যে সে নিজে নিজে সংক্রামিত হবে বা সুস্থ ব্যক্তিকে আক্রান্ত করবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম প্রশ্ন করছিল যে আমাদের হরিণের মতো তরতাজা সুস্থ সবল উটটি যখন একটা আজরব উটের কাছে যায় তখন সেটা অসুস্থ হয়ে পড়ে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করছিলেন ফামান আদাল আউয়াল, তাহলে প্রথম উটটিকে সংক্রমিত করলো কে? প্রথম উটটি, সর্বপ্রথম যে উটটি ওই রোগে আক্রান্ত হলো সেই উটটিকে কে আক্রান্ত করল? ফমান আদাল আউয়াল, এই জবাব দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পষ্ট ভাষায় তাদেরকে বলছিলেন লা আদওয়া, লা আদওয়া, যে কোনো সংক্রামক ব্যাধি সে নিজে থেকে সংক্রামক হতে পারে না, লা আদওয়া। রোগের কোনো শক্তি নেই সে নিজে থেকে কাউকে আক্রমণ করবে বা সে নিজে থেকে সংক্রমিত হবে। কোনো রোগের কোনো ভাইরাসের সে যত বড় শক্তিশালী হোক তার কোনো নিজস্ব কোনো শক্তি বা পাওয়ার নেই, লা আদওয়া। ওই রোগ বা ওই ভাইরাসের নিজস্ব কোনো শক্তি নেই যে সে কাউকে মেরে ফেলবে বা কারো কোনো ক্ষতি করতে পারবে। দুনিয়াতে এমন কোনো রোগ ব্যাধি কিংবা এমন কোনো ভাইরাস আজও দেখা দেয়নি এবং কেয়ামত পর্যন্ত দেখা দেবে না, এমন কোনো ভাইরাস যে ভাইরাসের নিজস্ব কোনো শক্তি থাকবে মানুষকে, মানুষের বা কোনো প্রাণীর ক্ষতি করার, কিংবা সে নিজে থেকে সংক্রমিত হওয়ার। লা আদওয়া, সাহিহ বুখারীর এই হাদিসটা সুস্পষ্ট। মুসলমানদের প্রথমত এই বিশ্বাস রাখতে হবে, এই ইয়াকিন পোষণ করতে হবে যে লা আদওয়া, রোগের কোনো শক্তি নেই সে আমাদের কোনো ক্ষতি করতে পারে, ভাইরাসের কোনো শক্তি নেই সে আমাদের কোনো ক্ষতি করতে পারে। ভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তির শক্তি নেই সে অন্যকে আক্রান্ত করার, কিংবা ওই ভাইরাসে আক্রান্ত অসুস্থ ব্যক্তির রোগের এমন কোনো শক্তি নেই যে সে অন্য একজন সুস্থ ব্যক্তিকে আক্রান্ত করে ফেলবে। এই সংক্রমণ কিংবা এই বিস্তৃতি লাভের কোনো শক্তি ওই ভাইরাসের নেই, এই বিশ্বাস মুসলিম হিসাবে অবশ্যই আমাদের পোষণ করতে হবে। হাদিসের এই প্রথম অংশটাই যদি আমরা ভালো করে বুঝি তাহলে লা আদওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের জবাবে বললেন এবং তিনি যে প্রশ্ন করলেন তাদেরকে
ফমান আদাল আউয়াল। এখন আমরা যদি প্রশ্ন করি যে এই করোনা ভাইরাস সর্বপ্রথম চীনে দেখা দিছে, নিশ্চয় চীনে প্রথমত একজন লোকের মধ্যে কিংবা কয়েকজন লোকের মধ্যে দেখা দিছে, তাহলে প্রশ্ন হলো যে ওই লোকদেরকে, ওই লোকদের মধ্যে এই রোগের সংক্রমণ কোথা থেকে হলো? আচ্ছা, সেই প্রশ্নের উত্তরও যদি আমরা পেয়ে যাই যে না সেখানে বাদুড় থেকে হয়েছে, বাদুর থেকে মানুষের মধ্যে সেই রোগের সংক্রমণ হয়েছে, তাহলে প্রশ্ন হলো বাদুরের মধ্যে ওই রোগের সংক্রমণ কিভাবে ঘটলো, কে করলো? এরপরে আরো কিছু প্রশ্ন আমাদের মনে জাগে যে এই রোগ এতদিন কোথায় ছিল, এই ভাইরাস এতদিন কোথায় ছিল, এটা কি নবসৃষ্ট, নতুন করে এটা কি আল্লাহ আজরাজাল্লাহ আবিষ্কার করছেন, এটার কি অস্তিত্ব এতদিন ছিল না? যদি থেকে থাকে তাহলে এতদিন সেটা কাজ করলো না কেন? আর যদি না থেকে থাকে, এটা যদি নবসৃষ্ট হয় তাহলে এই এই এটাকে কে সৃষ্টি করলো, কোথা থেকে সৃষ্টি হলো? এই সব প্রশ্নের উত্তর যদি আমাদেরকে পেতে হয় এবং নিখুঁত নির্বেজাল সঠিক উত্তর যদি আমরা পেতে চাই, তাহলে তার একটাই উত্তর যে লা আদওয়া, সংক্রামক ব্যাধি বলতে কিছু নেই, কোনো কিছুই নিজে থেকে সংক্রমণ করতে পারে না, এই ভাইরাসের সৃষ্টি আল্লাহ আজ্জাজাল্লা করেছেন এবং এটা যাকে আক্রমণ করেছে তাকেও আল্লাহ আজ্জাজাল্লার হুকুম বা আল্লাহর ইচ্ছেই এই ভাইরাস তাকে আক্রমণ করেছে। এই ভাইরাস মহামারী আকার ধারণ করেছে সেটাও আল্লাহ আজ্জাজাল্লার ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায়। অতএব লা আদওয়া, নিজে নিজে কোনো সংক্রমণ বা কোনো সংক্রামক ব্যাধি হতে পারে না। কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, এসব কিছুই হচ্ছে আল্লাহ আজ্জা জাল্লার পক্ষ থেকে। এখানে আরেকটা বিষয় বিশেষভাবে উল্লেখ করা দরকার, আমি শুনেছি আল্লাহ আলম যে কেউ কেউ আমাদের দেশের কিছু পণ্ডিত লোকরা আছেন, ওনারা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে সামনে রেখে বলছেন যে এই যে করোনা ভাইরাসটির সংক্রমণ ব্যাধি বলতে কিচ্ছু নেই, ওনারা বিষয়টাকে ঢালাওভাবে অস্বীকার করছেন। দলিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস সহিহ বুখারী, লা আদওয়া। সুতরাং ওনারা কোন করোনা ভাইরাস বা অন্যান্য যে সমস্ত সংক্রামক ব্যাধিগুলো আছে ওইগুলোকে ওনারা সংক্রামক বলতে নারাজ। ওনাদের স্পষ্ট কথা হচ্ছে সংক্রামক ব্যাধি বলতে কিছুই নেই, কোনো কিছুই সংক্রামক না। দলিল কি? দলিল হচ্ছে লা আদওয়া। তো এখন ওনারা এই যে দাবি করছেন যে সংক্রামক ব্যাধি বলতে কিছু নেই, দলিলও ওনারা দিয়েছেন বিশুদ্ধ হাদিস থেকে, সাহেব বুখারীর হাদিস। তাদের সম্পর্কে আমরা কি বলবো বা তাদেরকে আমরা কি বলবো? প্রথমত এই সব পণ্ডিত ব্যক্তিবর্গের সম্পর্কে আসলে তেমন কিছু বলার নেই, কারণ ওনারা প্রত্যেকেই স্বঘোষিত আল্লামা, কোরআন এবং হাদিসের হাদিসকে ওনারা নিজেদের মতো করে বুঝেন। এই হাদিসের এসব কোরআন বা সুন্নার ব্যাখ্যায় উলামায়ে কেরামরা কি বলছেন, সালাফরা কি বলছেন, কিবারুল উলামারা কি বলছেন, মুহাদ্দিসিনরা কি বলছেন, মুফাসসিরিনরা কি বলছেন, ওইসব বিষয়ের দ্বার ওনারা খুব একটা দাঁড়েন না। এই ফাহামটা ওনাদের নিজস্ব ফাহাম। যদি ওনারা দেখতেন বা একটু তাতব্য তালাশ করতেন যে লা আদওয়া এই হাদিসের ব্যাখ্যায় পূর্ববর্তী মুহাদ্দিসিনে কেরাম, ইবনে হাজার আসকালানি, ইমাম নববী রাহিমাহুমুল্লাহ,
ওনারা কি বলছেন এবং আমাদের বর্তমান যুগের কিবারুল উলামা যারা আছেন ওনারা কিভাবে বুঝছেন এই হাদিসটাকে, যদি ওনারা সেটা একটু পড়তেন বা জানার চেষ্টা করতেন তাহলে ওনারা এভাবে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করতেন না। লা আদওয়া এই হাদিস দ্বারা কোন যুগের উলামায়ে কেরামরা মুহাদ্দিসিনরা সালাফরা এইটুকু বুঝেননি যে আসলে সংক্রামক ব্যাধি বলতে কিছু নেই, তারা কেউ এরকম বুঝেননি। এটা শুধু বুঝতেছেন আমাদের দেশের কিছু স্বঘোষিত পণ্ডিত ব্যক্তিবর্গ। কারণ ওই হাদিসের শেষাংশের দিকে যদি ওনারা লক্ষ্য করতেন তাহলে ওনারা এরকম কথা বলতেন না, ফিররু মিনাল মাজজুম কামা তাফিররু মিনাল আসাদ, কুষ্ঠরোগী থেকে সেভাবে দূরে থাকো যেভাবে তোমরা বাঘ থেকে দূরে থাকো। এগুলো হচ্ছে কোরআন বা সুন্নার, সুন্নাকে যদি সালাফে সালেহিনরা যেভাবে বুঝছেন আমরা যদি তাদের ফাহাম না নেই, নিজের ফাহাম অনুযায়ী যদি এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে নিজেও বিভ্রান্ত হব, অন্যদেরকেও বিভ্রান্ত করব। ওনাদের প্রতি আমাদের অনুরোধ যে আপনারা যখন কোরআন এবং সুন্না নিয়ে কথা বলবেন অবশ্যই কিছুটা পড়াশোনা করা আপনাদের উচিত। আপনারা নিজেরা কোরআন সহি সুন্নার দাবি করেন, সহি সুন্নার অনুসরণের দাবি করেন, তাহলে অবশ্যই আপনাদের দাবির সাথে আপনাদের কাজের মিল থাকা উচিত। আপনারা নিজেরা যদি নিজেকে আহলুল হাদিস বলে দাবি করেন তাহলে আহলুল হাদিস যারা ছিলেন যে সমস্ত উলামায়ে কেরাম আহলুল হাদিস, আহলুল হাদিসের মানহাজ অনুসরণ করা আপনাদের উচিত। আপনারা তো চলতেছেন নিজস্ব নিজেদের মানহাজ অনুযায়ী, কথা বলতেছেন নিজস্ব মেথডে, এগুলা উচিত না। যদি এটাই করতে থাকেন তাহলে নিজেকে আহলুল হাদিস দাবি না করাই উচিত, কেন মানুষকে এভাবে বিভ্রান্ত করবেন? সেটাও আবার সুন্নার কথা বলে। যদি আপনারা যেভাবে লা আদওয়ার ব্যাখ্যা দিচ্ছেন যে সংক্রামক ব্যাধি বলতে কিচ্ছু নেই, তাহলে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের এই অংশটুকু কে ব্যাখ্যা দেবেন আপনারা, ফিররু মিনাল মাজজুমি কামা তাফিররু মিনাল আসাদ? আপনারা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ব্যাখ্যা দেবেন, লা ইউরিদু মুমরিদুন আলা মুসহিন, অসুস্থ ব্যক্তি যেন সুস্থ ব্যক্তির কাছে না যায়? অতএব হাদারি এই সমস্ত বিষয় থেকে সতর্ক এবং সাবধান থাকা উচিত। তো আমরা যে কথা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস লা আদওয়া সংক্রামক ব্যাধি বলতে কিছু নেই, তার মানে কি? তার মানে হচ্ছে যে কোনো ব্যাধি সে নিজে থেকে সংক্রমণ করার শক্তি তার নেই, সাধ্য তার নেই। সংক্রামক ব্যাধি না থাকা এক কথা, আর কোনো সংক্রামক ব্যাধির তার নিজস্ব সংক্রমণের নিজস্ব শক্তি না থাকা এক জিনিস, দুইটা এক জিনিস না, দুইটা এক বিষয় না। সে নিজে থেকে সংক্রমণ করতে পারে না, সে কোনো ব্যাধি শুধুমাত্র নিজে থেকে সংক্রমণ না, বরং কোনো রোগী তার নিজে থেকে কারো কোনো ক্ষতি করার শক্তি সামর্থ্য তার নেই, ইল্লা বিইজনিল্লাহ, ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছায় সে যা করে থাকে সেটা আল্লাহর ইচ্ছায়। সুতরাং যে ব্যাধি আল্লাহ, যে ব্যাধিকে আল্লাহ আজ্জাল্লাহ সংক্রামক বানাতে চান সেটি সংক্রামক হয়, যে ব্যাধিকে আল্লাহ আজ্জাল্লাহ মহামারী আকার ধারণ করাতে চান সেটি মহামারী আকার ধারণ করে, এবং যে ব্যাধিকে আল্লাহ আজ্জাল্লাহ অসংক্রমণকারী বানাতে চান সেটা অসংক্রমণকারী হিসাবে থাকে। কুল্লু মিন ইনদিল্লাহ, সবই আল্লাহ আজ্জাল্লাহর পক্ষ থেকে। এই হাকিকাতটুকু যদি আমরা বুঝি, যেমন দেখেন কোরআনে কারিমে আল্লাহ আজ্জা ওয়াজাল্লা বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আজ্জা ওয়াজাল্লা বললেন যে আপনি কাউকে হেদায়েত দিতে পারবেন না, আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়েত দেন।
আবার দেখা যায় যে অন্য আয়াতে আল্লাহ আজিজুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, এবং আপনি লা তাহদি ইলা সিরাতিন মুস্তাকিম সরল সঠিক পথের দিকে পথে পথ নির্দেশ দান করেন। ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, রাসূলুল্লাহ এই আয়াতের বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান। আর অন্য আয়াতে দেখা গেল আল্লাহ আজিজুল বললেন যে আপনি হিদায়ত বা সঠিক পথ প্রদর্শন করতে পারবেন না যাকে আপনি পছন্দ করেন। তার মানে কি, আপনি আপনার নিজে থেকে প্রথম আয়াতে যেখানে আল্লাহ আজিজুল বললেন যে আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি হিদায়ত দিতে পারবেন না, তার মানে কি হিদায়ত দেওয়ার শক্তি আপনার নিজস্ব কোনো শক্তি সামর্থ্য নেই কাউকে হিদায়ত দেওয়ার। আর অপর যে আয়াতে বলা হলো ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, সেখানে আল্লাহ আজ্জা জাল্লার ইচ্ছায় তার নবী মানুষকে পথ প্রদর্শন করে থাকেন। ঠিক এমনিভাবে আমরা দেখি যে এটা জানি যে ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিযুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা বিশ্বাস করি যে সব ধরনের ভালো মন্দ সবই আল্লাহ আজ্জাজাল্লার পক্ষ থেকে। কেউ কারো কোনো ক্ষতি করতে পারে না, কেউ কারো কোনো উপকার করতে পারে না। অথচ অন্য আয়াতে দেখা যায় আল্লাহ আজ্জাজাল্লা নিজেই বলছেন ওমা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ, তারা কারো কোনো ক্ষতি করতে পারে না ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহ তবে আল্লাহর ইচ্ছায়। তাহলে বোঝা গেল আল্লাহর ইচ্ছায় ক্ষতি করতে পারে মানুষ, যেন আল্লাহর ইচ্ছায় অন্য লোকের ক্ষতি করতে পারে, এই হাকিকাতটা বোঝা এখানেই, এই হাকিকাতটা আমাদেরকে বুঝতে হবে যে লা আদওয়া কোনো ব্যাধি সে নিজে থেকে সংক্রমণ করার বা সংক্রামক হওয়ার বা মহামারী আকার ধারণ করার ক্ষমতা তার নেই, তবে সেটা তখনই হয় আল্লাহ যখন আল্লাহর ইচ্ছা হয় ইল্লা বিইজনিল্লাহ। এবং হাদিসের শেষের অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন ফিররা মিনাল মাজজুমি ফিরারাকা মিনাল আসাদ, সেটা এই অংশের সাথে তখন আর হাদিসের প্রথম অংশের কোনো ধরনের কন্ট্রাডিকশন থাকবে না। যখন কোনো রোগ আল্লাহর ইচ্ছায় সংক্রামক হয়ে যায় তখন সেই রোগী থেকে দূরে থাকো। এখানে দুইটা বিষয়, মৌলিক দুইটা বিষয় আমরা দেখতে পাই হাদিসের মধ্যে। একটা হচ্ছে যে যা কিছুই হয় সব আল্লাহ আজ্জা জাল্লার ইচ্ছা এবং আল্লাহ নির্দেশে হয়ে থাকে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে মানুষের কাজ হচ্ছে আসবাব বা উপায় অবলম্বন করা। ফিররা মিনাল মাজজুম এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রামক ব্যাধি থেকে রক্ষার উপায় বলে দিয়েছেন, মানুষকে এই পথনির্দেশ দিয়েছেন যে মানুষ যেন নিজেকে বাঁচার উপায় বা বাঁচানোর উপায় অবলম্বন করে। ফিররা মিনাল মাজজুম লা ইউরিদু মুমরিদুন আলা মুসহিন, লা ইউরিদু মুমরিদুন আলা মুসহিন, অসুস্থ ব্যক্তি যেন সুস্থ ব্যক্তির কাছে না যায়। এটা হচ্ছে আসবাবুল আসবাব ওয়াকায় আসবাবুল ওয়াকায়া বাঁচার উপায়। হাদিসের প্রথম অংশে পরিপূর্ণ বিশ্বাস রেখে শেষের অংশের উপরে আমল করতে হবে। প্রথম অংশের বিশ্বাস বা হাকিকা হচ্ছে যে সবই কিছুই হয় আল্লাহ আজ্জা ওয়াজাল্লার নির্দেশে আল্লাহর ইচ্ছায়, এবং শেষাংশের কথা হচ্ছে ওই বিশ্বাস রেখে আল্লাহ আজ্জা ওয়াজাল্লা প্রদত্ত পাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত বাঁচার উপায়গুলো অবলম্বন করতে হবে। যেমন জাহান্নাম
জাহান্নামের তার মানুষকে পোড়ানোর নিজস্ব কোনো শক্তি নেই, যেটা আল্লাহ আজ্জাল্লা যেমন আগুনের মানুষকে পোড়ানোর নিজস্ব কোনো শক্তি নেই, আল্লাহ আজ্জাল্লা সেটা দেখিয়ে দিলেন তার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলার মাধ্যমে। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুনের তার যে ক্ষমতা সেটা বিলুপ্ত হয়ে গেল, আল্লাহ আজ্জাল্লার নির্দেশেই আগুন তার পোড়ানোর শক্তি পায়, তার থেকে যদি ওই শক্তি আল্লাহ নিয়ে নেন তাহলে আগুন আগুনের পোড়ানোর কোনো শক্তি থাকে না। এতে বোঝা গেল যে আগুনের তার নিজস্ব কোনো শক্তি নেই, সব শক্তি হচ্ছে আল্লাহ আজ্জাল্লা প্রদত্ত। আল্লাহ যখন তাকে পোড়ানোর শক্তি দেন তখন সে পোড়াতে পারে, যখন তাকে পোড়ানোর শক্তি দেন না তখন সে তার গহীনে কেউ থাকলেও সে পোড়াতে পারে না। তো আগুনের পোড়ানোর শক্তি কিংবা কোনো রোগের সংক্রমণের শক্তি তার নিজস্ব কোনো শক্তি নেই, এই বিশ্বাস অন্তরে পোষণ করে আমাদের তার থেকে বাঁচার উপায় অবলম্বন করতে হবে। যেমন দিনী বিষয়ে আল্লাহ আজ্জাল নাফরমানদের জন্য, কুফফারদের জন্য, মুনাফিকিনদের জন্য, মুশরিকিনদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন, তাদেরকে পোড়ানোর নির্দেশ দিয়ে রেখেছেন। আবার সাথে সাথে এই জাহান্নাম থেকে বাঁচার উপায়গুলো বলে দিয়েছেন। তো দিনই দিক থেকেও আমরা দেখি যে এটা হচ্ছে আল্লাহ আজ্জাল্লার সুন্না, যে তিনি মানুষকে আজাব তিনি দিয়ে থাকেন, গজাব অবিসম্পদ তিনি দিয়ে থাকেন, আবার তার আজাব এবং গজাব থেকে বাঁচার উপায়গুলো তিনি বলে দেন, কিভাবে জাহান্নাম থেকে আমরা নাজাত পাই, কিভাবে আমরা জান্নাত লাভ করতে পারি, কিভাবে আল্লাহর আজাব এবং গজাব থেকে আমরা রেহাই পেতে পারি, সেগুলো আল্লাহ আজ্জাল্লা বলে দিয়েছেন। এমনিভাবে দুনিয়াবী যে বিষয়গুলো রোগ বালাই এসব বিষয়েও আমরা দেখি যে এই রোগ বালাইগুলো আল্লাহ আজ্জাল্লা তৈরি করেছেন, তিনি এইগুলোকে মহামারী রূপ দেন, তিনি এইগুলোকে সংক্রামক ব্যাধি বানান, আবার তিনি তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এগুলো থেকে বাঁচার উপায়গুলো আমাদেরকে বলে দেন। ফিররা মিনাল মাজজুমি কামা তাফিরু মিনাল আসাদ লা ইউরিদু মুমরিদুন আলা মুসহিন, এই হাদিসগুলো হচ্ছে ওই বাঁচার উপায়গুলো আল্লাহ আজ্জাল্লার প্রদত্ত বাঁচার উপায়, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এজন্য এই আলোচনাটুকু করার উদ্দেশ্য হলো যে আমাদের প্রথমত বুঝতে হবে যে আমরা এখন কিসের মধ্যে আছি। লা আদওয়া, সংক্রামক কোনো ব্যাধি নেই বর্তমান সমগ্র বিশ্বের যে অবস্থা যদি আমরা দেখি, মুসলমানদের অবস্থা সহ, মুসলমান সহ মুসলিম অমুসলিম সবাই এখন ভয় করতেছে কোন বিষয়টাকে, ভয় করতেছে করোনা ভাইরাসকে। সুবহানাল্লাহ, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যেখানে কোরআনে কারিমে নির্দেশ দিলেন ফালা তাখাফুহুম ওয়া খাফুনি, তাদেরকে ভয় করো না, ভয় করো আমাকে, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি, এই তাখাফুহুম এই দমিরের মধ্যে কিন্তু সব কিছুই অন্তর্ভুক্ত, ফালা তাখাফুহুম আল্লাহর সৃষ্টি সবগুলো বিষয় অন্তর্ভুক্ত। আমাদের ভয় করা উচিত আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে, কারণ সংক্রামক ব্যাধি সে নিজের থেকে কিচ্ছু করার ক্ষমতা তার নেই, যিনি তাকে সৃষ্টি করেছেন, যিনি তাকে এই বিপর্যয় তৈরি করার ক্ষমতা দিয়েছেন, যিনি তাকে এই মহামারী আকার ধারণ করিয়েছেন, আমাদের উচিত তাকে ভয় করা। কিন্তু আমরা আজকে দেখি কি দেখি, সমগ্র বিশ্বে আতঙ্ক, করোনা ভাইরাস আতঙ্ক। সুবহানাল্লাহ, মুসলিমদের মুখে মুখেও সেই একই কথা উচ্চারিত হচ্ছে, একই ডায়লগ, করোনা ভাইরাস আতঙ্ক। সুবহানাল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ,
আসলে এই সময়েও আমরা কিন্তু আমাদের রবকে চিনতে পারলাম না। আর চিনতে না পারার কারণ হলো যে এই যে সঠিক ইসলামী জ্ঞান আমাদের মধ্যে না থাকা। লা আদওয়া, এই হাদিসের হাকিকতটা বুঝলেই কিন্তু আমরা আমাদের প্রকৃত সঠিক আকিদা দেখে ফিরে যেতে পারতাম যে আসলে করুণা, এটা তো এই নামটা দেয়া তো আমাদের আমাদের দেয়া একটা নাম। এই যে ভাইরাস, এটা আমরা দেখছি না, খোলা চোখে এটাকে আমরা দেখছি না, দেখতে পারছি না। তাহলে আমরা কি, আমাদের দেখা উচিত কি, যে আজকে সেটা করোনা হোক বা একে অন্য কেউ যদি অন্য একটা নাম দিত সেই নামই সেটা হয়তো বাজারজাত হতো। যেমন এর আগে ইবোলা ভাইরাস, আরো বিভিন্ন ধরনের ভাইরাস নামকরণ করা হয়েছে, মানুষ ওইগুলোকে ভয় পাচ্ছে। কিন্তু মুসলিমদের কাছে এসবগুলোর একটা নাম, শরিয়াতের পরিভাষায় আমরা এটাকে অবা বলতে পারি কিংবা তাউন বলতে পারি। যদি এটার বিপর্যয় অনেক বেশি মারাত্মক আকার ধারণ করে তাহলে সেটাকে আমরা তাউন বলতে পারি। এখন এই আমাদের বিশ্লেষণ করা উচিত যে এই অবা বা এই তাউন এটা কি। করোনাকে আমাদের বিশ্লেষণ করা উচিত না, ওইটাকে ওইটা নিয়ে ওইটাকে আমরা আমাদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা করোনাকে ভয় করব কেন, এই ভাইরাসকে ভয় করব কেন? ওই ভাইরাসের ভয় মন থেকে সরিয়ে ফেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশুদ্ধ হাদিসকে সামনে রেখে লা আদওয়া। সুতরাং ওই ভাইরাসের তার নিজস্ব কোনো শক্তি নেই, ওইটা আপনারা ভালো করে এই বিশ্বাস প্রত্যেক মুসলিমের অন্তরে একদম সুদৃঢ় হওয়া উচিত। সুবহানাল্লাহ, এই এই বিশ্বের পণ্ডিতরা এরা যে কত বড় মূর্খ, সুবহানাল্লাহ। এই ভাইরাস, আমাদের ভাইরাস নিয়ে চিন্তা করার বা এটাকে নিয়ে বিশ্লেষণ করার দরকার নেই যে এটার আকৃতি কেমন, এটার প্রকৃতি কি। আমাদের আমরা একটা আকৃতি একটা প্রকৃতি আমাদের জানা দরকার যে এটার উৎপত্তি কোথা থেকে, এটার উৎপত্তি আল্লাহ আজ জাল্লার পক্ষ থেকে। এই বিশ্বাস আমাদের দৃঢ়ভাবে পোষণ করতে হবে, নতুবা আমরা মুসলিম হতে পারবো না। আমাদের মধ্যে করোনা আতঙ্ক বিরাজ করলে হবে না, আমাদের মধ্যে যে আতঙ্ক বিরাজ করতে হবে সেটা হচ্ছে আল্লাহ আজ্জাল্লার আজাব, আল্লাহর আজাবের আতঙ্ক। সেই আজাবটা হতে পারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা 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 জীব দিয়ে, অনুজীব দিয়ে হতে পারে। সেই আজাব হতে পারে ভূমিকম্প দিয়ে, সেই আজাব হতে পারে বন্যা দিয়ে, সেই আজাব হতে পারে খরা দিয়ে, সেই আজাব হতে পারে তুফান দিয়ে, ঝড় দিয়ে, সেই আজাব হতে পারে আল্লাহ আজ্জাল্লার যে কোনো একটা প্রাণী দিয়ে, পঙ্গপাল দিয়ে হতে পারে, সেই আদাব হতে পারে আবাবিল দিয়ে, সেই আদাব হতে পারে ঝুঁক দিয়ে, সেই আদাব হতে পারে মাছি দিয়ে, মশা দিয়ে। সুতরাং আল্লাহ আজ্জাল্লার আদাবকে আমাদের বয় করা উচিত। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি। করোনা নিয়ে আমি আমি শুনছি যে আমাদের অনেক ভাইরা আমাকে বলছেন যে অনেক তুল্লাবুল ইলমরা এবং এছাড়া অনেক দোয়াতরা, অন্যান্যদের কথা তো বাদই দিলাম, তারাও কিন্তু করোনার প্রকৃতি আকৃতি এগুলা নিয়ে ব্যস্ত। সব জায়গায় একই কথা, করোনা আতঙ্ক। সুবহানাল্লাহ, এই কথাটা এই ডায়লগটা কোনো মুসলিমের মুখে উচ্চারিত হওয়া উচিত না, এটা আপনার আকিদার সাথে সাংঘর্ষিক। আপনি করোনাকে ভয় পাবেন কেন, এটা তো হচ্ছে আল্লাহ আজ্জাল্লার একটা মখলুক, একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর একটা মখলুক, এটাকে আপনি ভয় পাবেন কেন? আপনি যাকে ভয় পাওয়া উচিত আপনি তাকে ভয় পান। ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, আল্লাহ আজ্জাল্লা বলছেন আতঙ্ক তাদের প্রতি যেন তোমাদের কোনো আতঙ্ক না থাকে, তোমাদের আতঙ্ক থাকা উচিত আমার প্রতি, আমাকে তোমরা ভয় পাও। ফলে আতাখশাউহুম মুখশাউনি। তো যিনি এই এই ভাইরাসটাকে, এই মহামারী দিলেন, আমরা তাকে ভয় পাচ্ছি না, তার আদাবকে ভয় পাচ্ছি না, তার গজবকে ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছি তার মখলুকটাকে। এটা কি আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক বিষয় না? হে আহলে তৌহিদরা,
হ্যাঁ তাওহীদবাদীরা, আমরা কাফির মুশরিকদের কথা বাদই দিলাম, তাওহীদবাদীরা কিভাবে এই এই কথাগুলো ছড়াতে পারে? করুণা আতঙ্ক খুব কমই দেখলাম যে আল্লাহর আযাবের আতঙ্ক। আজকে ইউটিউব বা অন্যান্য যে সামাজিক মিডিয়াগুলো আছে সেখানে আল্লাহর আযাব আতঙ্ক নেই, জেনে কিংবা না জেনে, বুঝে না বুঝে সবাই বলতেছে করুণা আতঙ্ক। কেন আপনি আশরাফুল মখলুকাত হয়ে কেন আপনি আল্লাহর এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর এই এই জীবটাকে, আপনি অনুজীবটাকে আপনি আপনি ভয় পাবেন? যে কারণে এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে এই হাকিকাতটা যদি আমরা উপলব্ধি না করতে পারি তাহলে এর থেকে উত্তরণের যে উপায়গুলোই আমরা খুঁজব সেই উপায়গুলো এগুলো কোনোটাই কার্যকর হবে না। কারণ যিনি সৃষ্টি করেছেন এই সমস্যা, আমরা যদি তার কাছে না যাই সমস্যা তার থেকে, এই সমস্যার সমাধান তার থেকেই আনতে হবে। আমরা যদি হাজার চেষ্টা করি যে ভাইরাসটাকে পৃথিবী থেকে বিদায় করার, আমরা সেটা পারব না। কারণ সে তার নিজের ইচ্ছায় আসেনি, সেই বিপর্যয় নিজের ইচ্ছায় নিজের শক্তিতে সৃষ্টি করেনি, সুতরাং তার চলে যাওয়ার ক্ষমতাও তার মধ্যে নেই। যতক্ষণ না তাকে সৃষ্টিকারী, তাকে যিনি পাঠিয়েছেন, তিনি তাকে নির্দেশ দেবেন যে তুমি কি হয়ে যাও, শান্ত হয়ে যাও, ততক্ষণ পর্যন্ত এই ভাইরাসের তাণ্ডব এটা শেষ হবে না। অতএব সমস্যার সমাধান এই মহামারী থেকে, এই সংক্রামক রোগ থেকে বাঁচার উপায় একমাত্র আল্লাহ আজ্জা জাল্লার কাছে ফিরে যাওয়া, আল্লাহর আযাবকে ভয় করা। কারণ খুঁজতে হবে কেন আমাদের প্রতি আল্লাহর এই আযাব আসলো, সেটা কি নাম নিয়ে আসলো, ওইটার কি নামকরণ আমাদের আমাদের কাছে, এটা আমরা জানি এটা আল্লাহর আযাব, এটি এটার একই নাম যে এটা আল্লাহর আযাব। আর তার প্রকৃতির দিক থেকে সে কি তাউন, বাস খালাস এতটুকুই আমাদের জন্য এনাফ। আজকে বিশ্বের সায়েন্টিস্টরা ওনারা এই ভাইরাসের আকৃতি প্রকৃতি ব্যাখ্যা বিশ্লেষণ করে এর প্রতিষেধক বের করার চেষ্টা উপায় খুঁজতেছেন, কিন্তু যতক্ষণে প্রতিষেধক প্রতিষেধক বের হবে ততক্ষণে এই দুনিয়া থেকে অসংখ্য বনি আদম হয়তো বিদায় নিয়ে নেবে। আল্লাহ আজ্জার ইচ্ছায় যতজন এই দুনিয়া থেকে বিদায় নেয় আর তারা বিদায় নিয়ে নেবে, তাতে লাভ কি হলো? দেখা যাবে যে করোনার প্রতিষেধক বের করতে করতে আল্লাহ আজ্জাল্লাহ তার নতুন কোন সৈন্য পাঠিয়ে দিয়েছেন, সেটা হয়তো এই মানব জাতি তাকে অন্য কোনো নামে অভিহিত করবে। অতএব ফাদারহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, ওই কাফির মুশরিকদেরকে, অমুসলিম সায়েন্টিস্টদেরকে তাদেরকে ছেড়ে দাও, তারা তাদের তুগিয়ানের মধ্যে, নাফরমানের মধ্যে, তারা তাদের বিভ্রান্তির মধ্যে ঘুরপাক খেতে থাকুক। কিন্তু মুসলিমদের কি সেটা করা উচিত? আমাদের কাছে এর প্রতিরোধক যেমন আছে তেমনি আমাদের কাছে এর সবকিছুর প্রতিষেধক আল্লাহ আজ্জাজাল্লাহ বলে দিয়েছেন, মা ওয়াদা আল্লাহ হুদা ইল্লা ওয়াদা আলাহু শিফা, আল্লাহ আজ্জাজাল এমন কোন রোগ ব্যাধি রাখেননি যেটার কোনো শিফা রাখেননি, একমাত্র মৃত্যু ছাড়া সবকিছুরই শিফা তিনি রাখছেন। যত ধরনের ভাইরাস কিয়ামত পর্যন্ত আসবে সে সব ভাইরাস থেকে বেঁচে থাকার উপায় এর প্রতিষেধক আল্লাহ আজ্জাজাল রেখে দিয়েছেন, এটা প্রতিষেধক অবশ্যই আছে। এখন কথা হচ্ছে যে সেই প্রতিষেধক কি, সেটা তো আমাদের জানতে হবে আল্লাহ থেকে, কোরআনে কেরিম থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে। এখন আমরা মূল সমস্যা কোথা থেকে এটার উৎপত্তি, মূল সমস্যার উৎপত্তি কোথা থেকে, আমরা সে বিষয়টা খোঁজ নিচ্ছি না। আমাদের প্রত্যেক মুসলিমদের উচিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম।
نعم أخي. نعم لا وجه. خيرا جزاك الله خيرا. دي دي نعم خيرا ان شاء الله. دي طب আমাদের মূল বিষয় হচ্ছে যে আমাদের এই সমস্যার উৎপত্তি কোথা থেকে এবং এই বিষয়টাকে আল্লাহর আযাব হিসেবে চিহ্নিত করা এবং আল্লাহর আযাব থেকে বাঁচার উপায় অবলম্বন করা, সেটা করোনা হোক কিংবা এবোলা হোক কিংবা অন্য যা কিছু হোক। এর বাইরে যদি আমরা এর সমাধান কোনো সমাধান বের করার চেষ্টা করি তাহলে সেই সমাধানটা কতটুকু কার্যকর হবে সেটাও আমরা জানি না, এটা কবে কার্যকর হবে কবে সমাধান বের হবে সেটাও আমরা জানি না, এবং সেই সমাধান বের হতে হতে আল্লাহ আজ্জা জেল্লার নতুন কিছু কোনো শূন্য যদি আল্লাহ পাঠিয়ে দেন তাহলে মানুষ সেটা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যাবে। সুতরাং আমরা আমাদের সমস্যা চিহ্নিত করতে হবে যে আমাদের এই সমস্যাটা কোন জায়গায়। নাম্বার ওয়ান হচ্ছে মুসলিম হিসেবে আমাদের উচিত আল্লাহ আজ্জা জেল্লাকে ভয় করা এবং এই বর্তমান এই সংক্রামক মহামারীকে আল্লাহর আযাব হিসাবে উপলব্ধি করা যে এটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতির প্রতি একটা আযাব। তারপরের বিষয় হলো যে যখন আমরা এটাকে আযাব হিসাবে নেব তখন অবশ্যই আমাদের চিন্তা করতে হবে যে কেন আমাদের প্রতি আল্লাহর এই আযাব আসলো। আল্লাহ আজ্জা জাল্লা বলছেন ওমা খান আল্লাহ মুআযযিবাহুম ওহুম ইস্তাগফিরুন, ওমা খান আল্লাহ মুআযযিবাহুম ওহুম ইস্তাগফিরুন, তারা ইস্তেগফার করতেছে এই অবস্থায়, তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, এ সমস্ত লোকদেরকে আযাব দেয়া এটা আল্লাহর কিনা, আল্লাহর শানের সাথে মানানসই না। যারা ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ আজ্জা জাল্লা তাদেরকে আযাব দেন না, এবং দেয়াটা এটা আল্লাহ আজ্জা জাল্লার আদলের সাথে মানানসই না, আল্লাহ আজ্জা জাল্লা নিজেই বলতেছেন। তাহলে কি বোঝা গেল যে আমরা ইস্তেগফার করছি আর আল্লাহ আজ্জা জাল্লা আমাদেরকে আযাব দিচ্ছেন? অবশ্যই না। কোরআনে কারীমে আল্লাহ আজ্জা জাল্লা বলছেন জাহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু, লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু, যে স্থলে এবং জলে বিপর্যয় প্রকাশ পেয়েছে এটা কেন? বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাত যা কামাই করেছে তার পরিপ্রেক্ষিতে স্থলে এবং জলে বিপর্যয় দেখা দিয়েছে। এই বিপর্যয় কেন দেখা দিয়েছে? আল্লাহ আজ্জা জাল্লা যেন তাদেরকে লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু, তারা তাদের কর্মের সামান্য ফল আস্বাদন করান, লিউযীকাহুম বাদাল্লাযী লা কুল্লাল্লাযী, তাদের কর্মের সবটুকু কর্মের প্রতিফল প্রতিফল ভোগ করানোর জন্য না, তাদের অপকর্মের সামান্য স্বাদ আস্বাদন করানোর জন্য এই বিপর্যয় দেখা দিয়েছে। তাহলে এই বিষয়টাকে আমাদের বুঝতে হবে যে এটা হচ্ছে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আযাব, এবং এই আযাবের কারণ হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা থেকে দূরে সরে যাওয়া এবং নিজেদের কুকর্মের সামান্য ফলাফল আমরা ভোগ করছি, নিজেদের কুকর্মের সামান্য ফল ফল আল্লাহ আজ্জা জাল্লা আমাদেরকে আস্বাদন করাচ্ছেন। ওয়া নাউযু বিল্লাহি মিন যালিক, অতএব এটা থেকে বাঁচার উপায়টা তখন খুব সহজেই বের হয়ে গেল। বাঁচার উপায় আল্লাহ আজ্জা জাল্লার কাছে ইস্তেগফার এবং আল্লাহর কাছে ফিরে যাওয়া। আল্লাহ আজ্জা জাল্লার কাছে ফিরে যাওয়া এবং আল্লাহর কাছে ইস্তেগফার তওবা এগুলা কিভাবে করব,
এগুলা করার জন্য প্রথমে নিজেদের আকীদা সংশোধন করতে হবে, প্রথমে বুঝতে হবে যে জগতে যা কিছু সংগঠিত হয় সবকিছুই আল্লাহ আজ্জার ইচ্ছায় সংগঠিত হয়। যত কিছু দেখা দেয় সবই আল্লাহ আজ্জার ইচ্ছায় দেখা দেয়, এগুলো সবই আল্লাহ নির্ধারণ করা। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার ওয়া কানা আমরুল্লাহি কাদারাম মাকদুরা, আল্লাহ আজ্জার প্রত্যেকটা বিষয় সুনির্ধারিত। 2019 হোক বিশে হোক, এই করোনা বের হবে, এ ধরনের একটা ভাইরাস দেখা দেবে, মহামারী দেখা দেবে, এগুলো আল্লাহ আজ্জাল জমিন এবং আসমান সৃষ্টির 50,000 বছর আগে এগুলা লিপিবদ্ধ করে রেখেছেন। ওখানে আমরুল্লাহ কাদারাম মাকদুরা, এগুলো আমাদের কাছে নোবেল হতে পারে, যদি নোবেলের অর্থ এটাও নেওয়া হয় যে নোবেল এটা নতুন নতুন একটা ভাইরাস, তাহলে এটা আমাদের কাছে নতুন হতে পারে, কিন্তু আল্লাহ আজ্জার কাছে এগুলা পৃথিবী এবং আকাশ সৃষ্টির 50,000 বছর আগে এগুলো আল্লাহ আজ্জার কাছে লিপিবদ্ধ, আল্লাহ আজ্জার লিখে রেখেছেন। আমাদের কাছে সেটা নোবেল হতে পারে। সুতরাং পৃথিবীতে যা কিছু হয় সবই আল্লাহ আজ্জার ইচ্ছায় সংগঠিত হয় এবং সবকিছুই কাদারাম মাকদুরা সুনির্ধারিত, আল্লাহ এগুলাকে সুনির্দিষ্ট এবং সুনির্ধারিত করে রেখেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, কদ্দারাল্লাহুল মাকাদির ক্বাবলা আন ইখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি 50,000 সানা, কদ্দারাল্লাহু আল মাকাদির, কাদারের বিষয়গুলো আল্লাহ আজ্জাল ঠিক করে রেখেছেন জমিন এবং আসমানকে সৃষ্টির 50,000 বছর আগে। সুতরাং এগুলো আল্লাহ আজ্জার কাছে অতি পুরাতন, আল্লাহর ইলমের মধ্যে সবই আছে। তো এই বিশ্বাস, প্রথমে এই বিশ্বাস আমাদের সুদৃঢ় করতে হবে যে এটা আল্লাহ আজ্জার কাদার, আল্লাহ আজ্জা এটা ঠিক করে রেখেছেন। জমিনে যা কিছু হয়, জমিনে হোক আকাশে হোক, যা কিছু সংগঠিত হয় সবই আল্লাহর ইচ্ছে হয়, আল্লাহর ইচ্ছার বাইরে কোনো কিছু হতে পারে না। দ্বিতীয় বিষয় হলো আমাদের এই বিশ্বাস পোষণ করতে হবে, এই ভাইরাস বা এই মহামারী, এই রোগ ব্যাধি যাই হোক না কেন, এগুলা হচ্ছে আল্লাহ আজ্জার এক একটা শূন্য, আল্লাহ আজ্জার এক একটা সেনাবাহিনী, এক একটা সেনা, এই সেনাগুলোকে আল্লাহ আজ্জার তার বান্দাদের প্রতি পাঠান, তাদেরকে সতর্ক করার জন্য, তাদেরকে সাবধান করার জন্য, তারা যেন তাদের কুকর্মের সামান্য ফল আচ্ছাদন করে তারা সতর্ক হয়, সাবধান হয়, তারা যেন সঠিক পথে ফিরে আসে, তারা যেন তওবা করে, তারা যেন আল্লাহর কুদরত, আল্লাহর কুদরতের মহত্ব বুঝতে পারে, আল্লাহর কুদরত, আল্লাহর শক্তি যে কত ব্যাপক কত বিশাল সে বিষয়গুলো যেন তারা দেখতে পারে, এবং একই সাথে এই বিষয়টা অনুধাবন করতে পারে যে মানুষের, মানব জাতির শক্তি, মানুষ যে শক্তির দিক থেকে কত দুর্বল। খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ আজ্জা বলছেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল হিসাবে। খুলিকাল ইনসানু দাঈফা, আজকে মানব জাতি তার শক্তি সামর্থ্য নিয়ে একে মানে মনে হয় যেমন এই যে দরাকে সরা জ্ঞান করতেছে, কিন্তু আল্লাহর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা অণুজীবের কাছে আজকে কেন গোটা বিশ্ব এত অসহায় হয়ে পড়ল, অঘোষিত কারফিউ জারি হয়ে আছে গোটা বিশ্বে, কি উপলব্ধি করা উচিত যে প্রকৃত অর্থেই মানব জাতি খুবই অত্যন্ত দুর্বল, অত্যন্ত দুর্বল, অত্যন্ত অসহায়। লা হাওলা লাহুম ওয়ালা কুওয়াতা লাহুম ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই হাকিকতটা অনুধাবন করা উচিত
বিশেষ করে মুসলমানদের ইমান এই মুহূর্তে আরো অনেক গুণ বেড়ে যাওয়া দরকার। এই কথাগুলো, এই আকিদাগুলো আগে ঠিক করে নিতে হবে তওবা এবং ইস্তেগফারের আগে। আকিদা ঠিক না করে শুধু তওবা এবং ইস্তেগফার, কার কাছে তওবা করবেন, কেন করবেন, কার কাছে তো ফিরে যাবেন? আপনি ভয় করবেন করুণাকে আর ইস্তেগফার করবেন আল্লাহর কাছে, এটা হতে পারে না। আপনি আল্লাহকে ভয় করুন এবং আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে ইস্তেগফার করুন। এই সমস্যাটাকে আল্লাহর আযাব হিসেবে চিহ্নিত করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহর কাছে ফিরে যান এর থেকে উত্তরণের জন্য, এর থেকে নাজাতের জন্য। আপনি বিশ্বাস করুন যে এই মহামারী এবং আরো যত কিছু বিপর্যয় দুনিয়াতে দেখা দেবে, যত সমস্যা, যত রোগ ব্যাধি, এগুলা সব এই সবই হচ্ছে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সেনাবাহিনীর মধ্যে হতে এক একটা সেনা। ওমা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লা হুয়া, আর এই আল্লাহ তারা এই সেনা, এই সেনাবাহিনী বিভিন্ন ধরনের সেনাবাহিনী দিয়ে মানব জাতিকে যুগে যুগে শাস্তা করেছেন, এটা নতুন কিছু না। যে এটা শুধুমাত্র এই বিংশ শতাব্দীতে এগুলা দেখা দিছে বা একবিংশ শতাব্দীতে দেখা দিছে, এরকম কিছু না। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে তার বিভিন্ন সন্ন দিয়ে শাস্তা করেছেন। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা। ওমা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লা হুয়া ওমা হিয়া ইল্লা যিকরা লিল বাশার। আল্লাহর এই জুনুদগুলো কেন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা পাঠান, কেন এগুলো দিয়ে চেষ্টা করেন? ওমা হিয়া ইল্লা যিকরা লিল বাশার, মানব জাতির জন্য এগুলো যেন কি হয়, উপদেশ হয়, নসিহাত হয়, এগুলা তো নজর, এগুলো থেকে যেন তারা শিক্ষা নেয়। এগুলা শুধুমাত্র এই জাতির মধ্যে যে নতুন করে দেখা দিচ্ছে সেটা না। ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ-দাররা লাআল্লাহুম ইয়াতাদাররাউন। ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ-দাররা, পূর্ববর্তী জাতিদেরকেও আল্লাহ আজ্জা ওয়া জাল বিভিন্ন ধরনের কষ্ট দিয়ে তাদেরকে পকড়াও করেছেন, বিভিন্ন ধরনের অনিষ্ট দিয়ে তাদেরকে পকড়াও করেছেন, বালা মুসিবত দিয়ে তাদেরকে পকড়াও করেছেন। কেন? লাআল্লাহুম ইয়াতাদাররাউন, যাতে করে তারা তাদাররু করে, আল্লাহর কাছে তারা বিনীত হয়, আল্লাহর প্রতি বিনীত হয়, আল্লাহর কাছে তারা জাজা ফাজা করে, কাকুতি মিনতি করে আল্লাহর কাছে ফিরে যায়। এই জাতির প্রতিও আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যে বিভিন্ন বাসা এবং দাররা আসে, কষ্ট, বিভিন্ন ধরনের বিপর্যয়, সংকট, মুসিবত, বালা, এগুলো আসে কেন? লাআল্লাহুম ইয়াতাদাররাউন, যেন তারা আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে, তাদাররু করে, কান্নাকাটি করে। এই দুইটা বিষয় আমাদেরকে, প্রথমত এই দুই বিষয়ে নিজেদের আকীদা ঠিক করতে হবে, তারপরে আসবে তওবা বা ইস্তেগফার বিষয়, ইস্তেগফারের বিষয়ে। প্রথম বিষয়টা হলো যে সব কিছুই কাদাউল্লাহি বা কাদারিহি, এগুলো আল্লাহ আজ্জা ওয়া জাল্লার, সবই আল্লাহর ইচ্ছা হচ্ছে। সুতরাং ভয় করতে হবে আল্লাহকে, নাজাতের পথ খুঁজতে হবে আল্লাহর কাছে। দ্বিতীয় বিষয় হলো যে এগুলা, এই এই ভাইরাস রোগ ব্যাধিগুলো আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সেনাবাহিনীর মধ্যে হতেই এক ধরনের সেনা, যেগুলোকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের উপর পাঠিয়েছেন আমাদেরকে শায়েস্তা করার জন্য, যেন আমরা নিজেদের কুকর্মের সামান্য ফলাফল আস্বাদন করি এবং নিজেরা যেন সঠিক সংশোধন হয়ে যাই, সঠিক পথে চলে আসি, আল্লাহকে চিনতে পারি তার কুদরত দেখে, নিজেরা যে নিজেদের আত্ম উপলব্ধি করি যে আমরা কারা, আমাদের শক্তি কতটুকু। আজকে গোটা বিশ্ব অসহায় হয়ে পড়েছে একটা আনসিন ভাইরাসের কাছে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা ভাইরাসের কাছে অসহায় হয়ে পড়েছে, কিচ্ছু করার নেই,
কোথায় গেল আজকে তাদের জ্ঞান, কোথায় গেল আজকে তাদের পাণ্ডিত্য, কোথায় কোথায় গেল আজকে তারা তাদের অ্যাটম বোম, যেগুলো দিয়ে জনপদের পর জনপদ হাজার হাজার মানুষকে তারা হত্যা করছে, এত শক্তি, এত সামর্থ্য, এত সামরিক অস্ত্র, এত এত বড় বড় বিশাল সামরিক বাহিনী, কিন্তু কেন সেই সামরিক বাহিনী আজকে অসহায় হয়ে পড়েছে? তারা প্রতিটি মুহূর্তে আতঙ্কের মুহূর্তে আতঙ্কের মধ্যে আছে, কখন না জানি কি হয়ে যায়, নাক মুখ বন্ধ করে একদম চলাফেরা করতেছে, কি হয়ে যায়, কাকে ভয় করছো? মানুষের মানুষের মধ্যে যদি সামান্য কমন সেন্স থাকে তাহলে তাদের লজ্জিত হওয়া উচিত যে আমরা কাকে ভয় করছি। এই যে কাফের মুশরিকরা, তারা আত্মজিজ্ঞাসা করা উচিত তাদের যে তারা কাকে ভয় করছে। আজকে বিশ্বের বিশাল বিশাল ফোর্সগুলো, বিশ্বের শক্তিধর দেশগুলো যারা নিজেদেরকে সুপার পাওয়ার বলেন, আপনি সুপার পাওয়ার হলেন কিভাবে? সামান্য একটা জীবকে আপনি কি করতে পারতেছেন না, তাকে প্রতিরোধ করতে পারছেন না, আপনি সুপার পাওয়ার হলেন কিভাবে? আপনার তো পাওয়ারই নেই, সুপার পাওয়ার তো দূরের কথা। এই আত্ম উপলব্ধি হওয়া উচিত, সামান্য একটা জীবের কাছে তারা অসহায় হয়ে পড়েছে। কি সেই জীব, কে পাঠিয়েছে সেই জীবকে, কে তাকে নিয়ন্ত্রণ করছে? আজকে সেই সেই সত্তার কাছে, সেই রবের কাছে, এই জীবের মালিকের কাছে যদি তারা আত্মসমর্পণ করতো, নিজেদের অসহায়ত্ব প্রদর্শন করত, তাহলেই কিন্তু সব ঠিক হয়ে যেত। তো নাজাতের একমাত্র উপায় হচ্ছে যে গোটা বিশ্ব আজকে উপলব্ধি করুক যে কিছুদিন পরপর এই যে বিভিন্ন ধরনের সংক্রামক ব্যাধি, বিভিন্ন ধরনের ভাইরাস কোথা থেকে আসে, কে এগুলো পাঠায়, কে এগুলোকে নিয়ন্ত্রণ করে, কিছুদিন পরে কে আবার এগুলোকে সরিয়ে নেন, কোথায় সরিয়ে নেন, আবার নতুন করে কিছু পাঠান। ন্যূনতম কাণ্ড জ্ঞান থাকলে তাদের উচিত হলো সেই মহান রব্বুল আলামিনের কাছে, সেই মহান সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করা, তার কাছে নিজেদের অসহায়ত্ব প্রদর্শন করা। আমরা কাফের মুশরিকদের কথা বাদ দিলাম, আজকে মুসলিম দেশগুলোর কি উচিত? আল্লাহর কাছে নিজেদের অসহায়ত্ব প্রদর্শন করা, লা হাওলা ওয়ালা কুওয়াতা লানা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই হাকিকাতটুকু ভালো করে উপলব্ধি করা, আমরা কিছুই করতে পারবো না, আমাদের রব, আমাদের রবই আমাদেরকে হেফাজত করবেন, তিনি এগুলোকে পাঠিয়েছেন। এখন এটা থেকে নাজাতের উপায় হচ্ছে তার কাছে ফিরে যাওয়া, তার কাছে তদর্রর করা, অনুময় বিনয় করা, কান্নাকাটি করা, তার কাছে হেফাজত চাওয়া, সাহায্য চাওয়া, নিজেদের কুকর্মের জন্য, কৃতকর্মের জন্য তার কাছে ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। এই বলাগুলো যে কেন, এই বলাগুলো আমাদের মধ্যে কেন আসে? আমরা খুব ভালো লোক, এজন্য আল্লাহ আজাজাল আমাদেরকে আজাব দিচ্ছেন? লা ওয়া আলফুকাল্লা, এটা কখনো হতে পারে না। আমরা প্রকৃত অর্থে আল্লাহ আজাজাল্লার কাছে ইস্তেগফার করছি না। বালা মুসিবত এটা নাজিল হয় কেন? আলী রাদিয়াল্লাহু আনহুর একটি সুন্দর, অত্যন্ত চমৎকার একটি কথা আছে, ইন্নামা ইয়ানজিলু আল বালা ইন্নামা ইয়ানজিলু বিজ্জুনুব ওয়া ইরফাউ বিত্তাওবাতি ওয়াল ইস্তিগফার, গুনাহের কারণে বালা নাজিল হয়। এবং কোরআনে কারিমে আল্লাহ আজ্জা জাল অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, তোমাদের প্রতি যে মুসিবত পৌঁছায়, ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা তোমাদের হাতের কামাই, তোমাদের হাত যা কামাই করেছে সেটার প্রতিফল স্বরূপই তোমাদের উপরে মুসিবত পৌঁছায়। ওয়াফু আন কাসীর, আল্লাহ আজ্জাল্লাহ তোমাদের অনেক অপকর্মগুলোকে ক্ষমা করে দেন। যদি সবগুলোতে আল্লাহ পাকড়াও করতেন তাহলে এই গোটা বিশ্বের অবস্থা মানে অত্যন্ত খারাপ হয়ে যেত, গোটা বিশ্ব ধ্বংস হয়ে যেত। ওয়াফু আন কাসীর, বেশিরভাগই আল্লাহ আজ্জাল্লাহ ক্ষমা করে দেন, সামান্য কিছু কৃতকর্মের ফল আস্বাদন করান।
কোরআনে কারীম আল্লাহ আজ্জা জাল্লা আরো বলছেন, ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, যে সাইয়্যা বা যে মন্দটা তোমার তোমাকে পৌঁছায়, ফামিন নাফসিক, এটা তোমার পক্ষ থেকে, এটা তোমার কারণেই। সুতরাং এই বিপর্যয় দুনিয়াতে যেটা সৃষ্টি হয়েছে, এই মহামারী, এটা আল্লাহ আজ্জাল্লার পক্ষ থেকে সম্পূর্ণ ইনসাফ এই মানব জাতির প্রতি। আল্লাহ আজ্জাল্লাহ মানব জাতির প্রতি জুলুম করেননি, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, এটা ইনসাফ। শুধু ইনসাফ না, বরঞ্চ আমাদের শাস্তি যতটুকু পাওয়ার আমরা যোগ্য তার খুব কম সংখ্যকই, খুব সামান্যই আল্লাহ আজ্জা জাল্লা আমাদেরকে দিচ্ছেন। এর থেকে শত সহস্র গুণ বেশি শাস্তি পাওয়ার যোগ্য, কিন্তু আল্লাহ আজ্জা জাল্লা এর খুব সামান্য শাস্তি আমাদেরকে দিচ্ছেন। এর কারণ ওয়া আফু আন কাসির, তিনি নিজে বলে দিচ্ছেন ওয়া আফু আন কাসির, বেশিরভাগ গুণাগুলোকে আমাদের তিনি, অপকর্মগুলোকে তিনি ক্ষমা করে দিচ্ছেন। তাহলে কথা হচ্ছে, ওমা আসাবাকা মিন মুসিবাতিন ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, এটা তোমার কারণেই, তোমার পক্ষ থেকে হচ্ছে, এটার এটার মূল কারণ তুমি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, أقبل علينا رسول الله صلى الله عليه وسلم فقال يا معشر المهاجرين خمس إذا ابتليتم بهن وأعوذ بالله أن تدركوهن هي مهاجرين الدول رسول الله صلى الله عليه عبد الله بن عمر رضي الله عنهما تك بوني تو رسول الله صلى الله عليه وسلم بولچن جه مهاجرين الدول পাঁচটা বিষয়ে যখন তোমরা নিপতিত হবে এবং আমি আল্লাহ আজ্জাল্লার কাছে আশ্রয় চাচ্ছি যেন তোমরা এই পাঁচটা বিষয়ের মধ্যে নিপতিত না হও। এর মধ্যে একটা বিষয় হচ্ছে, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফিহিম আত-তাউন, যখন কোনো জাতির মধ্যে কোনো কওমের মধ্যে অশ্লীলতা দেখা দেবে এবং এই অশ্লীলতাগুলোকে তারা ইউলিনু বিহা, প্রকাশ্যে তারা অশ্লীলতা অশ্লীল কাজগুলো করতে থাকবে, ইল্লা ফাশা ফিহিম আত-তাউন, তখন তাদের মধ্যে তাউন দেখা দেবে। এবং শুধু দেখা দেবে না, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ার্ডিংটা হচ্ছে ইল্লা ফাশা, তাদের মধ্যে তাউনের বিস্তৃতি ঘটবে। ফাশুন এটা শুধুমাত্র প্রকাশ পাওয়া না, বরং এটা বিস্তৃত হবে, ব্যাপক আকার ধারণ করবে একদম, কারণ সুনির্দিষ্ট এই হাদিসে, বিষয়টা ইবনু মাজার হাদিস। আর শুধু তাউন না, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ, তোমাদের পূর্ববর্তী এবং এমন কিছু ব্যাধি তোমাদের মধ্যে দেখা দিবে যেগুলো তোমাদের পূর্ববর্তীদের মধ্যে দেখা দেয়নি। সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসে সুস্পষ্ট এই বিষয়টা যে যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা দেখা দেবে এবং তারা অশ্লীলতাগুলোকে প্রকাশ্যে দিবালোকে করতে থাকবে, তখন তাদের মধ্যে তাউন দেখা দেবে, তাদের মধ্যে এমন সব রোগ ব্যাধি দেখা দেবে যেগুলো পূর্ববর্তী জাতিদের মধ্যে দেখা দেয়নি। এবং অন্য বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুস্তাদরাকে হাকিমের বর্ণনা, ওয়ালা জাহারাতিল ফাহিশাতু ফি কওমিন ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিমুল মাউত, যদি কোনো কওমের মধ্যে অশ্লীলতা প্রকাশ পায়, দেখা দেয়, তাহলে আল্লাহ আজ্জা জাল্লা মৃত্যুকে তাদের উপরে চড়াও করে দেবেন, অর্থাৎ তখন তাদের মধ্যে মহামারী দেখা দেবে। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট কথা। এই হাদিসগুলো গ্রহণযোগ্য নিঃসন্দেহে,
সনদের দিক থেকে। এখানে কারণ কি বলা হয়েছে? সুনির্দিষ্ট কারণ, তাউনের সুনির্দিষ্ট একটা কারণ। আমরা প্রথমত এই দুইটা বিষয় জানলাম, তৃতীয় বিষয় হলো যে এই তাউনের কারণ কি, তাউন প্রকাশ পাওয়ার বা মহামারী দেখা দেওয়ার কারণ কি, ব্যাপকভাবে কোন যখন কোন জাতির মধ্যে অশ্লীলতা দেখা দেবে এবং সেই অশ্লীলতাগুলো যখন প্রকাশ্য রূপ পাবে তখন তাদের মধ্যে তাউন দেখা দেবে, তখন তাদের উপরে আল্লাহ আজ্জাজাল্লাহ মৃত্যুকে চড়াও করে দেবেন, অর্থাৎ তাদের মধ্যে মহামারী দেখা দেবে। আজকে ডেথ রেটের দিক থেকে সবচেয়ে বেশি যে দেশগুলো আছে এই মহামারীতে, যে দেশে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি, সেই দেশগুলোর অবস্থা সম্পর্কে যারা জানেন তারা বলেন যে রাসূলুল্লাহ, আমার মনে হয় যে তারা অবশ্যই নির্দ্বিধায় তাদের মুখ থেকে উচ্চারিত হবে সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর রাসূল সত্য বলেছেন। ইতালির মধ্যে যে অশ্লীলতা, চীনের মধ্যে যে কুকর্ম অশ্লীলতা, এগুলো বলার অপেক্ষা রাখে না। ওয়াইয়াফু আন কাসির, আল্লাহ সব কিছুর জন্য পাকড়াও করেন না, ওই সামান্য কিছু পাকড়াও করছেন, সব পুরাটুকু পাকড়াও করেননি। নতুবা এদের যে অবস্থা, পুরো জাতিকে ধ্বংস করে দেওয়ার কথা, কিন্তু আল্লাহ আজ্জা ওয়াজ্জাল সাব্বার, আল্লাহ আজ্জা ওয়াজ্জাল হালিম, অত্যন্ত ধৈর্যশীল সহনশীল হওয়ার কারণে, এই সিফতগুলো তার হওয়ার কারণে তিনি তাদেরকে পুরোপুরি পাকড়াও করছেন না, তাদেরকে সুযোগ দিচ্ছেন তারা যেন সত্যের দিকে ফিরে আসে, হিদায়তের দিকে ফিরে আসে, তার দিকে ফিরে আসে। এই বিপর্যয়ের উৎপত্তি স্থলগুলো যেখান থেকে এই 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 মহামারীটা দেখা দিছে, এই জাতিদের অবস্থা দেখেন, অশ্লীলতার দিক থেকে এরা একদম রেকর্ডে চূড়ান্তে পৌঁছে গেছে। রাস্তায় প্রকাশ্যে দাঁড়িয়ে উলঙ্গ হয়ে যারা, তারা তারা ছেলেমেয়েরা একে একজন আরেকজনের গায়ে উল্কি আঁকতেছে, ট্যাটু আঁকতেছে, উলঙ্গ হয়ে যারা সাইকেল চালাচ্ছে, উলঙ্গ হয়ে যারা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতেছে, আল্লাহ আজ্জা জেল্লার সৃষ্টি পশু জানোয়ারগুলোও কিন্তু এদের থেকে আরো সভ্য আরো ভদ্র। তো এরা অশ্লীলতার মাত্রা ছাড়িয়ে গেছে। সব দিক থেকে এই যে পাকড়াওটুকু আল্লাহ আজ্জা জেল্লা করছেন এটা খুব সামান্য। ওয়াইয়াফু আন কাসির, মুসলমানদের মধ্যে অশ্লীলতা আজকে কোন পর্যায়ে সেটা প্রত্যেকটা দেশের মুসলিমরা, যাদের চোখ আছে, যাদের বিবেক আছে, তারা বুঝতে পারতেছেন যে আজকে মুসলমানরা অশ্লীলতার দিক থেকে সেই সব কুফফার এবং মুশরিকিনদেরকে তারাও তাদের সাথে পাল্লা দিচ্ছে। বেপর্দা, বেহায়াপনা, অশ্লীলতা মুসলমানদের মধ্যে আজকে ব্যাপক হারে দেখা দিছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার প্রতিফলন তাদের মধ্যে হবে, ইল্লা ফাশাফিহিমুত তাউন জাহারাত ফিহিমুল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল লাযীনা মাদাউ, পূর্ববর্তী জাতির মধ্যে যে সমস্ত রোগব্যাধি ছিল না এগুলা কিন্তু এদের মধ্যে দেখা দিছে এবং আরো দেখা দিবে সামনে যদি তারা তাদের নিজেদেরকে সংশোধন না করে। সুতরাং এই হাকিকতটুকু বুঝে অবশ্যই সুনির্দিষ্টভাবে অশ্লীলতা থেকে বেঁচে থাকতে হবে, অবশ্যই সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, এবং সুনির্দিষ্টভাবে এই ধরনের তাউন বা মহামারী থেকে যদি মুক্তি পেতে চায় তাহলে শুধু মুসলিমদের জন্য না, আমার এই কথাগুলো হচ্ছে সমগ্র বিশ্বের জন্য, সমগ্র বিশ্বের মানব জাতির জন্য। যদি তারা এই অবস্থা থেকে নাজাত পেতে চায়
তাহলে করণীয় কি? আমরা সুনির্দিষ্ট এবং সুনিশ্চিত প্রেসক্রিপশন তাদেরকে দিতে পারি যদি তারা সেটাকে ফলো করে। তাদের কোনো ভাইরাস, কোনো প্রতিষেধক, অ্যান্টিবায়োটিক বানানোর কোনো প্রয়োজন নেই। আমি আল্লাহ আজ্জা জেলার উপরে পরিপূর্ণ তওয়াক্কুল রেখে এটুকু বলতে পারি যে আজকে কাফের মুশরিকরা যদি তারা তাদের রবকে চিনে, রব্বুল আলামিনকে যদি তারা চিনতে পারে, তার কাছে যদি তারা একমাত্র রব্বুল আলামিনের কাছে যদি তারা আত্মসমর্পণ করে, তাহলে তারা এবং নিজেদের এই দুর্বলতা, অসহায়ত্ব যদি তারা আল্লাহর কাছে পেশ করতে পারে, পরিপূর্ণরূপে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আল্লাহর এককত্বকে মেনে নেয়া, আল্লাহর কাছে নিজেদের অসহায়ত্ব প্রদর্শন করতে পারে, তাহলে কয়েকদিনের মধ্যেই তারা এই সমস্যা থেকে নাজাত পেয়ে যাবে বিইজনিল্লাহি তাআলা। কারণ আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। তো এই ইস্তেগফার অমুসলিম থেকে আকিদা ঠিক না করে শুধু আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করছি, আল্লাহর কাছে তওবা করছি, যেমন এখন বিভিন্ন মসজিদ গুলোতে শুরু হয়েছে বিভিন্ন ধরনের ইস্তেগফার তওবা, এই ইস্তেগফার এবং তওবা এগুলো কতটুকু কাজে আসবে আল্লাহ আলাম, যতক্ষণ না মুসলিম জাতি তাদের আকিদাকে ঠিক করবে। করোনা ভাইরাসের এখন আতঙ্ক মন থেকে সরিয়ে নিয়ে আল্লাহর আজাবের আতঙ্ক মনের মধ্যে রাখতে হবে। والله احق ان تخشى এবং এই করোনা এটা নিজের কোনো পাওয়ার নেই, এটা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার একটা সৃষ্টি, আল্লাহর জুনুদের মধ্যে হতে একটা 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 জুনদি। এবং এই বিষয়গুলো এগুলো হচ্ছে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার ইলমের মধ্যে আগে থেকেই আছে, এগুলো আল্লাহ নির্ধারিত, আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, এগুলা নিজস্ব কোনো পাওয়ার নেই। এসব বিষয়ে নিজেদের আকিদাগুলোকে সংশোধন করে রুবুবিয়্যাত, আল্লাহর রুবুবিয়্যাতে আল্লাহকে একক মানতে হবে। এরপরে খাউফ খাশিয়া, এই বিষয়গুলো বুঝতে হবে যে আজকে একজন মুসলিম হয়, খাউফ খাশিয়া এগুলো হচ্ছে ইবাদা, এগুলো ইবাদা, কোনো কিছুকে ভয় করা এটা ইবাদা। সুতরাং পরিপূর্ণ ভয়, পরিপূর্ণ মাত্রার ভয় থাকতে হবে একমাত্র আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রতি। যদি পরিপূর্ণ মাত্রার ভয় আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর জন্য হয়, তাহলে সেটা তাওহীদ পরিপন্থী কাজ হবে। সুতরাং করুণাকে নয়, ভয় করতে হবে একমাত্র আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে, তাহলে করুণা আপনার কাছে কিছুই না। আর ওই ইমান ঠিক না করে শুধুমাত্র যদি বলেন যে আপনি বিরাট জাতি, তাহলে এইটা হবে জুলমুন আলা জুলমিন, অন্যায়ের উপরে অন্যায়। এক তো অন্যায় করছেন আল্লাহর তাওহীদ পরিপন্থী আকীদা বিশ্বাস পোষণ করে, এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল্লাহর আযাবকে ড্যাম্পিয়ার মনে করে ওইটার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে যে আমরা বিরাট জাতি, আমরা কিছুকে ভয় পাই না। ফিরাউনও তো কিছুকে ভয় করছিল না, কিন্তু তারপরে কি হলো? তো এই সমস্ত কথাবার্তা, হ্যাঁ আপনি এইটুকু এই সময় বলতে পারেন যখন আপনার রবের প্রতি, আল্লাহর আপনার রবের রুবুবিয়্যার প্রতি, তার উলুহিয়ার প্রতি, তার আসমা এবং সিফাতের প্রতি আপনার সুদৃঢ় বিশ্বাস হবে যে এই সব কিছুই আমার রবের হাতে, কোনো ভাইরাসই তার নিজের কোনো ক্ষমতা নেই, আর আমি আমার রবের কাছে আশ্রয়, রবের আশ্রয় নিচ্ছি পরিপূর্ণ রবে রূপে, অতএব দুনিয়ার কোনো কিছুকে, কোনো সৃষ্টিকে ভয় করার আমার কোনো কারণ নেই, তখন আপনি আমি বলতে পারি যে আমি বিরাট জাতি, আমি মুওয়াহ্হিদ, আমি মুসলিম, আমি মুমিন। কিন্তু তাওহীদ কাকে বলে, রুবুবিয়্যা কাকে বলে, সেইটুকুই আমি জানি না। আমি যদি শুধু বলি যে আমি বীর, তাহলে আমি কি ধরনের বীর, ওয়াল্লাহু আলাম, এটা জুলমুন আলা জুলমিন। অতএব যে কথাগুলোই আমরা বলি না কেন, এই কথাগুলো বুঝে শুনে বলা উচিত। এবং সাথে সাথে কাদা এবং কাদারের প্রতি ঈমান থাকা উচিত, যে যা হবে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার পক্ষ থেকে হবে, এগুলো আল্লাহর নির্ধারণ। এই বিশ্বাস পোষণ করতে হবে
যে সমগ্র জাতি যদি আপনাকে বাঁচাতে চায় আপনাকে বাঁচাতে রক্ষা করতে পারবে না, আর সমগ্র জাতি যদি আপনাকে মেরে ফেলতে চায় আপনাকে মেরে ফেলতে পারবে না যদি আপনার রব না চান। এটাই হচ্ছে কাদাউল্লাহি ওয়া কাদারিহি, এটাই হচ্ছে আল্লাহর ফয়সালা, এটাই হচ্ছে আল্লাহর নির্ধারণ। তিনি যেটুকু নির্ধারণ করে রেখেছেন সেটাই হবে, আর বাইরে কিছু হবে না। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইআলাম আন্নাল উম্মা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক ওয়া ইন ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক রুফিআতিল আকলাম ওয়া জাফাতিস সুহুফ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জেনে রাখো, সমগ্র জাতি যদি একত্রিত হয় যে তোমাকে কোনো উপকার করতে, তোমার কোনো উপকার করতে, লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু লাক, লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক, আল্লাহ তোমার জন্য যেটুকু লিখে রাখছেন তারা কেবল ওইটুকুই তোমার উপকার করতে পারে, এর বাইরে তোমার কোনো উপকার করতে পারবে না। আর সমগ্র জাতি যদি একত্রিত হয় তোমার কোনো ক্ষতি করতে, তাহলে আল্লাহ আজ্জা জাল্লা তোমার যে ক্ষতিটুকু নির্ধারণ করে রেখেছেন তারা ওইটুকুই করতে পারবে, এর বাইরে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ আজ্জা জাল্লা কোরআনে কারীমে বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা, মিন ক্বাবলি আন নাবরাহা আই মিন ক্বাবলি আন নাখলুকাহা। তোমাদের মধ্যে পৃথিবীতে কিংবা তোমাদের মধ্যে যে মুসিবতগুলো পৌঁছায় এই সবগুলোই আল্লাহ ওই মুসিবতকে সৃষ্টি করার আগেই সেটাকে তার কিতাবে লিখে রেখেছেন, ইল্লাফি কিতাব, সেটা আল্লাহর কিতাবে লেখা আছে। এই ভাইরাসটা আত্মপ্রকাশ করার আগেই ওইটা আল্লাহ আজ্জাল্লাহর কিতাবে লেখা আছে। আর এই বিশ্বাস পোষণ করতে হবে, কুল লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলা আল্লাহি ফালিয়াতাওয়াক্কালুল মুমিনুন। হ্যাঁ নবী, আপনি বলুন, লাইন ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ আমাদের জন্য যা লিখে রাখেন, লিখে রেখেছেন আমাদেরকে সেটাই পৌঁছাবে, আল্লাহই আমাদের ওয়ালি, এবং আল্লাহর উপরেই মুমিনদের তাওয়াক্কুল হওয়া উচিত। ওয়া আলা আল্লাহি ফালিয়াতাওয়াক্কালুল মুমিনুন, মুমিনরা আল্লাহর উপরেই ভরসা করে থাকেন। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো মুসিবত কাউকে পৌঁছাতে পারে না। তো এই যে কাদা এবং কাদারের উপরে বিশ্বাস, যে সবকিছু হচ্ছে আল্লাহ আজ্জা জাল্লার পক্ষ থেকে, মুমিন হিসাবে মুসলিম হিসাবে আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে এইগুলা আপনার মৃত্যু হচ্ছে, এটা করোনা ভাইরাসের কারণে মৃত্যু হচ্ছে না, সেই মৃত্যু আল্লাহ আল্লাহ আপনার জন্য লিখে রেখেছেন, এটাই বিশ্বাস করতে হবে যে আল্লাহই আপনাকে মৃত্যু দিচ্ছেন, করোনা আপনাকে মৃত্যু দিচ্ছে না। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি আসার, লা আন ইউযযার রাজুলু আলা জামরাতিন হাত্তা ইয়াবরুদ খায়রুন লাহু মিন আন ইয়াকুলা লিশাইইন ক্বাদাহু আল্লাহ লাইতাহু লাম ইয়াকুন খায়রুন লাহু মিন আন ইয়াকুল লিশাইইন ক্বাদাহু আল্লাহ লাইতাহু লাম ইয়াকুন। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু বলছেন যে একজন একজন লোক জ্বলন্ত অঙ্গারকে হাতে ধরে রাখা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এটা নিবে না যায়, জ্বলন্ত অঙ্গার নিবে যাওয়া পর্যন্ত সেটাকে হাতে ধরে রাখা এটা তার জন্য উত্তম, এই কথা বলার থেকে যে যখন তার উপরে কোনো মুসিবত পৌঁছায় আর সে যদি এটুকু বলে যে লাইতা হলাম এখন এটা যদি না হতো, ইস যদি এটা এই মুসিবত যদি আমার উপরে না হতো আর না আসতো, এটা যদি না হতো, এইটুকু বলার থেকে উত্তম হচ্ছে জ্বলন্ত অঙ্গারকে হাতে ধরে রাখা নিবে না যাওয়া পর্যন্ত। তার মানে কি, এর মানে বোঝা যাচ্ছে তার তার ছাত্র ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ছাত্র আলকামার আলকামা থেকে, আলকামা রাহিমাহুল্লাহ বলছেন, আল মুসিবা তুসিবুর রাজুল ফায়ালামু আন্নাহা মিন ইনদিল্লাহ ফায়ুসাল্লিমু লাহা ওয়া ইয়ারদা,
যখন কোনো মানুষকে তার কোনো মুসিবত পৌঁছায়, তখন সে যদি জানে, এই বিশ্বাস পোষণ করে যে এটা আল্লাহর পক্ষ থেকে, এইটুকু জেনে শুনে সে যদি এটার প্রতি আত্মসমর্পণ করে এবং আর আল্লাহর আল্লাহর ফয়সালার প্রতি যদি সে যদি সন্তুষ্ট হয়, তাহলে এটাই হচ্ছে তার জন্য উত্তম। তো মুসিবত যখন যখন পৌঁছে যাবে, অবশ্যই বুঝতে হবে যে এটা আল্লাহ আজ্জাল্লার পক্ষ থেকে এবং এটা আল্লাহর কাদা এবং আল্লাহর ফয়সালা এবং এটা এটা আল্লাহ নির্ধারণ করা, এই বিশ্বাস পোষণ করা। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে উত্তম আমল সম্পর্কে জিজ্ঞাসা করলো। এর পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে উত্তম আমল হচ্ছে লা তাত্তাহিমিল্লাহ ফি শাইইন কাযা লাকা বিহি, লা তাত্তাহিমিল্লাহ ফি শাইইন কাযা লাকা বিহি, যে বিষয়ে আল্লাহ তোমার যে বিষয়টা তোমার যে আল্লাহ তোমার জন্য যে বিষয়টা ফয়সালা করে রেখেছেন, ওই বিষয়ে তুমি আল্লাহকে আল্লাহর উপরে অভিযোগ আরোপ করতে যেও না, আল্লাহকে অপবাদ দিও না যে এই মুসিবতটা আল্লাহ কেন আমাকে দিলেন, কেন এই মুসিবত আমার উপরে পড়ল, আল্লাহ আমার উপরে এটা আমার প্রতি অন্যায় করছেন, আমার উপরে জুলুম হয়েছে, কেন আমার এই দুর্ঘটনা ঘটল। লা তাত্তাহিমিল্লাহ ফি শাই কাযা লাকা বিহি, আল্লাহ তোমার জন্য যে ফয়সালা করেন সে ফয়সালা সম্পর্কে তুমি আল্লাহকে অপবাদ দিতে যেও না, আল্লাহর উপরে অভিযোগ আরোপ করতে যেও না। তোমার কাজ হচ্ছে আত-তাসলিম ওয়াল ইসতিসলাম, ওইটাকে মেনে নেয়া, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা যে এটা আমার রবের ফয়সালা, কাযা উল্লাহি ওয়া কাদারিহি। তো তাকদিরের প্রতি যখন বিশ্বাস থাকবে, তখন যে কোনো বালা মুসিবত এটা আপনার কাছে সহজ হয়ে যাবে, এটা আপনাকে দুশ্চিন্তায় ফেলবে না, এটা আপনাকে আতঙ্কিত করবে না। আসলে মুসলিম এবং মুমিন মুয়াহিদিনদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই ভাইরাস সম্পর্কে, এই ভাইরাস নিয়ে তাদের খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটা কাযাউল্লাহি ওয়া কাদারিহি। মৃত্যু যখন আসবে তখন মৃত্যু হবে, আর মৃত্যু তো একটাই। এর জন্য মুসলমানরা কোনো কিছুতে মানে একদম দীর্ঘভ্রষ্ট হয়ে যাওয়া বা একদম পরেশান হয়ে যাওয়ার কিছু নেই, কারণ আমরা আল্লাহর আমরা তাকদিরে বিশ্বাস করি, আল্লাহর ফয়সালার প্রতি বিশ্বাস করি যে যা হচ্ছে আমার রবের ফয়সালা, যখন যেটা হওয়ার সেটা হবেই, কেউ সেটাকে ঠেকাতে পারবে না। আমার মৃত্যু যখন নির্ধারিত আছে তখন সেটা হবেই, সেটা হতে পারে করোনার কারণে, সেটা হতে পারে যে কোনো কারণে, আমি দুনিয়ার যেখানেই থাকি না কেন, আইনামা তাকুনু ইউদ্রিককুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, যেখানেই থাকো না কেন তোমরা, মৃত্যু যখন পৌঁছানোর তখন পৌঁছাবেই, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। অতএব এই যে কিছুক্ষণ পর পর হাত ধোয়া, নাক মুখ মাস্ক ব্যবহার করা, এইগুলোই আমাকে প্রোটেক্ট করবে, সুবহানাল্লাহ, কোনো মুসলিমের এই বিশ্বাস থাকা উচিত না। এই প্রসঙ্গে আমি আরেকটা বিষয় বলতে চাই যে অনেকে আবার কি আছে যে আমরা অভয়বাণী শোনাচ্ছি, অভয়বাণী শোনাতে গিয়ে যে এই করোনা কিছুই না, এতে কিছুই হবে না, আতঙ্কিত হওয়ার কিছু নেই, মানে এটা মুমিনদের কোনো কিছু হবে না, এই বিষয়টাকে খুবই হালকাভাবে দেখছেন, এটাও উচিত না। আমাদের আমরা এখন চলছি ইফরাত এবং তফরিতের, হয় কারা কেউ কেউ ইফরাত করতেছেন, কেউ তফরিত করতেছেন, কেউ কেউ বিষয়টাকে খুব বড় করে দেখাচ্ছেন, আবার কেউ খুব খাটো করে দেখাচ্ছেন, কিন্তু আমাদের মাসলাকটা হচ্ছে বাইনাল ইফরাতি ওয়া তফরিত। করোনার বিষয়টাকে নিয়ে আমরা খুব বাড়াবাড়ি করতে যাব না, আর বিষয়টাকে যে একদম অবজ্ঞা বা উপেক্ষা করা সেটাও আমরা করতে পারবো না, বাইনাল ইফরাত ওয়া তাফরিত। এটাকে ভয় করতে হবে যে এটার প্রতি কোনো ভয় নেই, কোনো আতঙ্ক নেই, আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটা একদম স্বাভাবিক বিষয়, মুমিনদের কিছু করবে না, আমরা পাঁচক্ত অজু করতেছি। মূল কথা হচ্ছে যে যে আকিদার যে আকিদার সম্পর্কিত যে বিষয়গুলো বললাম ওইগুলোকে ঠিক রেখে আমাদের অবশ্যই ভয় করতে হবে আল্লাহর আদাবকে, যেটা আল্লাহর আদাব,
আল্লাহর আযাবের প্রতি যদি ভয় না থাকে তাহলে ভয় কোন কোন বিষয়ে আমরা ভয় করব? অবশ্যই মুমিনদের মনের মধ্যে, বিশেষ করে যখন আল্লাহ আযজা ওয়াজাল্লার একটা একটা আযাব পৃথিবীতে আসে, একটা বিপর্যয় যখন তৈরি হয়, অবশ্যই এটার প্রতি আতঙ্কিত হওয়া এটা উচিত, এটার জন্য ভয় সংকিত হওয়া উচিত। পূর্ববর্তী কুফফার মুশরিকদের মতো যখন মেঘ দেখলে এটা যে হাজা আরিদুম মুমতিরুনা, এটা তো মেঘ, কিছুক্ষণ পরে বৃষ্টি হবে, আল্লাহ বল হুয়া মাস্তাজালতুম বিহ, তোমরা যে আযাবকে, যে আযাবের অপেক্ষা করছিলে, যে আযাবকে তোমরা দ্রুত তোমাদের কাছে নিয়ে আসছিলে, ওটা হচ্ছে সেই আযাব। সুতরাং বিপর্যয় মুসিবত গুলোকে দেখে যে সংকিত না হওয়া, যে একদম শান্ত থাকা, এটার প্রতি কোনো ধরনের আতঙ্ক মনের মধ্যে না থাকা, এটাও কোনোভাবে উচিত না। কারণ একজন মুমিন মুয়াহিদ কখনো আল্লাহর আযাব দেখে তার অন্তর ক্ষেপে না উঠে পারে না, অবশ্যই তাকে আল্লাহর আযাবের খৌফ থাকতে হবে। আল্লাহ এই যে মুসিবত, এই মুসিবত আল্লাহর আযাবের প্রতি তার ভয় থাকতে হবে। সুতরাং একদম অভয়বাণী শোনানো মুসলমানদেরকে, এটাও ঠিক না। আর চরম মাত্রায় শঙ্কিত করে ফেলা, ঘর থেকে বের হবেন না, সবকিছু কারফিউ করে দেবেন, এবং আরো বিভিন্ন যে প্রোটেকশন, সুবহানাল্লাহ, আমাদের করণীয়গুলো কি? এই তাউন বা মহামারীগুলো যেগুলো দেখা দেয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে মুসিবা, এই বিশ্বাস পোষণ করা, আল্লাহর পক্ষ থেকে এগুলো আযাব, সেটা সেই বিশ্বাস পোষণ করা এবং আল্লাহর আযাবের প্রতি ভয় থাকা। আল্লাহর আযাব থেকে কেন আসলো, বিশেষ করে কোনো সুনির্দিষ্ট কোনো আযাব যখন আসে, সুনির্দিষ্ট কোনো রোগব্যাধি যখন আসে, তখন এটার সুনির্দিষ্ট কারণ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন, যেমন এই যে মহামারী তাউন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন অশ্লীলতা ব্যাপক হারে দেখা দেবে, মানুষ প্রকাশ্যে অশ্লীলতা করতে থাকবে, তখন তাউন দেখা দেবে, অতএব এই কারণটা খুঁজে বের করে এর পথ বন্ধ করতে হবে। আমি বলছি যে এটা অবশ্যই মুসলিম দেশগুলোর জন্য উচিত, প্রথমত প্রত্যেক মুসলমানদেরকে এই হাকিকত বুঝে নিজেদেরকে সংশোধন করতে হবে যে আমার দ্বারা যেন কোনো ধরনের অশ্লীলতা না হয়, প্রকাশ্যে তো দূরের কথা, সেটা মানে গোপনেও যেন আমি কোনো অশ্লীলতা না করি। মুসলিম দেশগুলোর জনগণ যদি এইভাবে নিজেকে সংশোধন করে নেয়, তাহলে অবশ্যই তারা আল্লাহর তাউন বা মহামারী জাতীয় আল্লাহর আযাব থেকে অবশ্যই তারা নাজাত পাবে, তাদের মধ্যে তাউন কখনো দেখা দেবে না। যে সমস্ত দেশে বা যখন গোটা বিশ্বে দেখা দিছে, অবশ্যই বুঝতে হবে যে সেই সব দেশে অবশ্যই অশ্লীলতা এটা প্রকাশ্য রূপ নিয়েছে। সুতরাং এখনো সময় আছে মুসলিম অমুসলিম সবগুলো দেশকে, অমুসলিমদেরকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহর ওয়াহদানিয়তকে, আল্লাহর এককত্বকে মেনে নিতে হবে, এবং নিজেদের দেশ থেকে, রাষ্ট্র থেকে অশ্লীলতাকে নির্মূল করতে হবে, যদি নিজেদেরকে রক্ষা করতে চাও, নতুবা একের পর এক প্রতিষেধক বানানোর মধ্যেই লিপ্ত থাকবে, নতুন আর একটা আসবে, কোনো কিছুই কুলকিনারা করতে পারবে না, এইভাবে জাতি নিশ্চিন্ন হবে। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যখন কাউকে এই রোগে যদি কেউ আক্রান্ত হয়ে পড়েন, আল্লাহ না করুন মুসলমানদেরকে হেফাজত করুন, যদি কেউ আক্রান্ত হয়ে যান, তার উচিত যে এটা আল্লাহর ফয়সালা হিসাবে সেটাকে মেনে নেয়া। এই ভাইরাসে আক্রান্ত হলেই যে আপনার মৃত্যু হয়ে যাবে, আপনি এই বিষয়ে এই চিন্তাও করবেন না, কারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে আল্লাহ যদি আপনার মৃত্যু না রাখেন, তাহলে আপনার মৃত্যু হবে না, ভাইরাস আপনার কোনো কিছুই করতে পারবে না। আর যদি মৃত্যু হয়ে যায়, আপনি যদি মুসলিম মুমিন মুওয়াহিদ হন, তাহলে আপনি সুসংবাদ নিন, তাহলে আপনি সুসংবাদ নিন যে এই তাউন হচ্ছে আপনার জন্য রাহমা,
الطاعون شهادة لكل مسلم. طاعون هو الشهادة مسلم الجنة جرى بروكريتو أرت مسلم توحيد ٹھیک نہیں صلاة ٹھیک نہیں ادر اندر مسلم الجنة اي طاعون ايتا شهادة نا الطاعون لكل مسلم প্রকৃত প্রত্যেক মুসলিমের জন্য তাউন হচ্ছে শাহাদা এটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিম আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস সুতরাং আপনি মুসলিম মুওয়াহিদ যদি হন আর এই তাউনে যদি এই মহামারীতে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনি শাহাদাতের মৃত্যু বরণ করলেন সুতরাং আপনার হারানোর কিছু নেই আপনি বিচলিত হওয়ার কিছু নেই আর সিম্পটমগুলো দেখা দিলেই যে আপনার কি হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে এরকম ভাবারও কোনো কারণ নেই এই তাউন সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাউন সম্পর্কে জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কান আযাবান ইয়াবআসুহুল্লাহু আলা মান ইয়াশা ফাজআলাহুল্লাহু রাহমাতান লিল মুমিনিন কান আযাবান ইয়াবআসুহুল্লাহু আলা মান ইয়াশা এটা আযাব ছিল যেটা কি আল্লাহ যাদের উপরে চাইতেন তাদের উপরে এই আযাব নিপতিত করতেন এই আযাব নাজিল করতেন আর এটাকে মুমিনদের জন্য রহমত বানিয়েছেন ফালাইসা মিন আবদিন ইয়াকউ তাউন ফায়ামকুসু ফি বালাদিহি সাবিরান ইয়ালামু আন্নাহু লান ইউসিবাহু ইল্লা মা কাতাবাহুল্লাহু লাহ ইল্লা কানা লাহু মিসলু আজরিশ শাহীদ সহিহ বুখারীর হাদিস যদি কোনো মুমিনকে তাউন পেয়ে বসে সে যদি আল্লাহর উপরে আল্লাহর প্রতি তওয়াক্কুল রেখে সবর করে যে দেশে সে আছে ওই দেশে যদি সে অবস্থান করে এবং এই বিশ্বাস যদি সে পোষণ করে যে লাইন ইউসিবাহু ইল্লা মা কাতাবাহুল্লাহু লাহ যে তার সেটাই হবে যেটা আল্লাহ তার জন্য নির্ধারণ করে রেখেছেন এই বিশ্বাস নিয়ে যদি সে ওই দেশেই অবস্থান করে তাহলে ইল্লা কানা মিন লাহু মিন আজরিশ শহীদ ইল্লা কানা লাহু মিসলু আজরিশ শহীদ এবং এই অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে তাহলে তা শাহাদাতের মর্যাদা সে লাভ করবে শহীদের সমপরিমাণ সওয়াব তাকে দেয়া হবে অন্য বর্ণনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্তাউন শাহাদা লি উম্মতি মান মাতা ফিহি মাতা শাহীদা ও মান আকামা ফিহি কানা কাল মুরাবিতি ফি সাবিলিল্লাহ ও মান ফাররা মিনহু কানা কাল ফার মিন আয-যাহফি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্তাউন শাহাদা লি উম্মতি তাউন হচ্ছে আমার উম্মতের জন্য শাহাদাত মহামারী হচ্ছে এটা শাহাদাত এটা কাদের জন্য শাহাদাত লি উম্মতি এই উম্মত বলতে কারা যারা তার প্রকৃত অর্থে যারা তার উম্মত মুমিনিন মুওয়াহিদিন যারা তাউনে আক্রান্ত হয়ে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে সে শাহিদের মৃত্যুবরণ করলো আর তাউনে আক্রান্ত এলাকায় যদি কেউ অবস্থান করে তাহলে সে হবে কাল মুরাবিত ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে সীমান্ত প্রহরী হিসাবে সে গণ্য হবে আর এ তাউন থেকে কেউ যদি পলায়ন করে তাহলে সে হবে যুদ্ধের মাঠ থেকে পলায়নকারীর ন্যায় তো সুতরাং কোন মুমিন মুওয়াহিদকে যদি এ তাউন পেয়ে বসে লা ইয়াফআলিল্লাহ তাহলে তার বিচলিত হওয়ার কিছু নেই এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে আল্লাহর ইচ্ছে তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে এই অবস্থায় সে যদি ওই দেশে অবস্থান করে তাহলে তাতেও সে সওয়াবের অধিকারী হবে আর যদি সে তাউন থেকে পলায়ন করে আত্মরক্ষা মানে তাউন থেকে বাঁচার জন্য যদি সে ওই এলাকা ছেড়ে আসে তাহলে যুদ্ধের মাঠ থেকে পলায়নের মতোই এখানে একটা মাসআলা আছে ইনশাআল্লাহ সেটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব তো আলা কুল্লি হালিন এখানে যে বিষয়টা বলতে চাই যে তাউন এটা সামগ্রিকভাবে দেখা দেওয়ার কারণ হচ্ছে আল্লাহর নাফরমানি এবং তাউন হচ্ছে আল্লাহ আজ্জা জাল্লার আদাব এটাকে ভয় করা উচিত যদি কোনো মুমিন এবং মুওয়াহিদ আমার কথাগুলোকে আবার এই দেখেন এখানে হয়তো বাহ্যিকভাবে কন্ট্রাডিক্টরি মনে হতে পারে
যে তাউন হচ্ছে আযাব, আবার মুমিনদের জন্য রহমা, এটা কিভাবে? হ্যাঁ, এটা আযাব, বিপর্যয়, সাধারণভাবে এটা বিপর্যয়, এটা আযাব, আল্লাহর পক্ষ থেকে আযাব। আর যদি প্রকৃত অর্থে যখন কোনো আযাব আসে, তখন এই আযাব শুধুমাত্র ওই এলাকার মন্দ লোকদেরকে পাকড়াও করে না, তখন ভালো লোকদেরকেও এটা পেয়ে বসে। কোনো মুমিন মুয়াহিদ যদি তাউন দ্বারা, মহামারী দ্বারা আক্রান্ত হন, তাহলে তার বিচলিত হওয়ার কিছু নেই। আপনি আশা করতে পারেন যে আপনি শাহাদতের মর্যাদা লাভ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী। সুতরাং ওইটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। আর আরেকটা বিষয় হচ্ছে যে এইটা ভালো করে জেনে রাখুন যে তাউন আসলেই বা ওই 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 মহামারী দ্বারা আপনি আক্রান্ত হলেই এটা যে আপনার মৃত্যু হয়ে যাবে, এরকমও কিছু নেই, কিছু নাই। কারণ ওই তাউনের নিজস্ব কোনো ক্ষমতা নাই। আল্লাহ আজ্জা জালা আপনাকে বাঁচিয়ে রাখতে চান, তাহলে আপনাকে বাঁচিয়ে রাখতে পারবেন। সুতরাং ওইটাতে আক্রান্ত হলেই যে মৃত্যু অবধারিত, এরকম কোনো কিছু, এরকম বিশ্বাস যেন মনের মধ্যে বিন্দুমাত্র না থাকে। হতে পারে আল্লাহ আজ্জা জালা আপনাকে সামান্য টেস্ট করতেছেন, হ্যাঁ, দেখতেছেন যে হয়তো একটু করোনার সিমটমস গুলো আছে, একজন মানুষ বিচলিত হয়ে গেছে, আমি আর বাঁচব না। আপনি তখন হয়তো আপনার রব আপনাকে সুযোগ দিচ্ছেন তাকে চেনার জন্য, নিজের মধ্যে যে যে সমস্ত সমস্যাগুলো আছে ওগুলোকে চিহ্নিত করুন, নিজে সংশোধিত হয়ে যান, তওবা করুন, তাদাররহ করুন আল্লাহর কাছে, দেখবেন যে আল্লাহ সব, আল্লাহ আজ্জা সব ঠিক করে দিচ্ছেন। আর প্রকৃত মুমিন মুয়াহিদ যদি তাউনে আক্রান্ত হয়ে মারা যান, তাহলে আশা করে যায় তিনি শাহাদতের মর্যাদা লাভ করবেন। তো তাউন যদি কোনো দেশে দেখা দেয়, তাহলে সেখানের অধিবাসী যারা আছেন তাদের জন্য ওইখান থেকে বের হওয়া না হওয়া উচিত। আর বাইরে থেকে, অনাক্রান্ত দেশ থেকে ওই দেশে যাওয়াটা, এটাও অনুচিত, এটা ঠিক না। এবং এটা হচ্ছে আল আকস বিল আসবাব, বিপদ থেকে, অনিষ্ট থেকে, মন্দ থেকে বাঁচার উপায়গুলোর মধ্যে একটা উপায়, বাঁচার উপায় থেকে একটা উপায়। এবং এই উপায়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যে বিষয়গুলো এখন অমুসলিমরা বাধ্য হয়ে এগুলো অবলম্বন করতেছে, আক্রান্ত দেশগুলোকে ওইখান থেকে, যে যে দেশগুলো আক্রান্ত হয়েছে, যে এলাকা আক্রান্ত, ওই এলাকার অধিবাসীরা যেন বাইরে বের না হয়, এবং যে এলাকা আক্রান্ত হয়নি ওইখান থেকে সুস্থ লোকরা যেন ওইখানে না যায়, বাইরে থেকে ওই এলাকায় যেন লোকজন না যায়। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এখন কথা হচ্ছে যে ফিরার আমিনহু, তাউন থেকে পলায়ন করার জন্য ওইখান থেকে যেন বের না হয়। হাদিসের এই অংশটুকু নিয়েই মুহাদ্দিসিনরা, উলামারা, উলামাদের মধ্যে একটা কিছুটা ইখতিলাফ বা মতবিরোধ আছে। প্রথম কথা হচ্ছে যে বাইরে থেকে তাউন আক্রান্ত এলাকায় কারো যাওয়ার বিষয়ে, কেউ যেন না যায়, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু আক্রান্ত এলাকা থেকে কেউ বেরিয়ে আসতে পারবে কিনা এই বিষয়ে দ্বিমত আছে। এই বিষয়ে দ্বিমতের কারণ হচ্ছে যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আক্রান্ত এলাকা থেকে কেউ যেন তাউন থেকে বাঁচার জন্য, ফিরার আমিন, তাউন থেকে পলায়ন করে যেন না আসে। তাহলে এখানেই মূল সমস্যাটা বা যে দ্বিমতের কারণটা দেখা দিল, যে কেউ যদি তাউন থেকে পলায়নের জন্য না, মৃত্যু থেকে বাঁচার জন্য না, বরং সে তার অন্য কোনো প্রয়োজনে যদি ওই এলাকা থেকে চলে আসে, যেমন হয়তো এখন ইউকেতে অনেক মুসলিমরা আছেন, ইউকে এখন আক্রান্ত, ইউকে থেকে বাংলাদেশিরা আসতে পারবেন কিনা, এটা তাদের জন্য হালাল না হারাম, এটা তাদের জন্য মোবাহ না হারাম, এই বিষয়ে মতবিরোধ। কথা হচ্ছে যে যদি ওনারা যে এখানে থাকলেই আমার মৃত্যু হয়ে যাবে, আর আমি যদি জান বাঁচাতে চাই তাহলে আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, এই উদ্দেশ্যে বেরিয়ে আসাটা, এটা হারাম। আইনামা তাকুনু ইউদ্রিককুমুল মাউত, তোমার মৃত্যু যদি লেখা থাকে তাহলে তুমি ইউকেতে থাকো না, বাংলাদেশে থাকো না, যেখানেই থাকো, পৃথিবীর যে প্রান্তে থাকো, তোমাকে মৃত্যু পাকড়াও করবেই, মৃত্যুর হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না, যদি আল্লাহ আজ্জা জাল্লা তোমার জন্য সেটা লিখে রাখেন।
فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون যখন মৃত্যু চলে আসবে তখন এটা এক মুহূর্ত আগ পিছু হবে না لا يستأخرون ساعة ولا يستقدمون সুতরাং এই উদ্দেশ্য ছাড়া কেউ যদি যেমন হয়তো তার এখন কি যে সবকিছু স্কুল কলেজ ভার্সিটি সবকিছু বন্ধ হয়ে গেছে ওইখানে থাকার তার কোনো প্রয়োজন নেই সে ওই মুহূর্তে চলে আসতেছে তাহলে এটা তার জন্য কি আছে জায়েজ এটা তার জন্য জায়েজ কিন্তু এখানে আরেকটা বিষয় যে ওইখানে যদি কোনো আক্রান্ত ব্যক্তি থাকে তাহলে সে ইনফেক্টেড লোক সেখান থেকে আসা এটা তার জন্য হারাম যিনি ইনফেক্টেড আল্লাহ না করুন যে ইউকেতে কিংবা ইটালিতে একটা লোক এই মহামারীতে আক্রান্ত তাওনে আক্রান্ত হয়ে গেছে এই অবস্থায় সে ওই দেশ থেকে বেরিয়ে অন্য কোনো দেশে যাওয়া তার জন্য কি হারাম এটা কারণ যাতে সে অন্য মানুষের সমস্যার কারণ না হয় এই পথ রুদ্ধ করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং বিশেষ করে মুসলমানদের উচিত যে যখন কেউ বুঝবে আল্লাহ আজ্জা জালা না করুন এবং মুসলমানদেরকে পরিপূর্ণরূপে এ ধরনের মহামারী থেকে এবং সব ধরনের রোগবালাই থেকে হেফাজত করুন যদি কেউ কোনো মুসলিম বুঝেন যে তিনি ওই রোগ দ্বারা পুরাপুরি ইনফেক্টেড আক্রান্ত হয়ে গেছেন তাহলে তার জন্য উচিত না যে নিজ এলাকা থেকে নিজ শহর থেকে বা নিজ বাড়ি থেকে বের হওয়া এমনকি তার জন্য মসজিদে গমন করা জুমার জন্য কিংবা জামাতের জন্য এটা কোনোভাবেই তার জন্য এটা ঠিক হবে না এটা তার জন্য হারাম লা ইয়াজুজ কারণ কি যে তিনি অন্যদের সমস্যার কারণ হতে পারেন সুতরাং অন্যের ক্ষতি করা এটা ইসলাম এটাকে অ্যালাউ করে না অতএব তার জন্য যেখানে তার জন্য জুমা এবং জামাতে যাওয়া ঠিক না সেখানে তার ওই দেশ ছেড়ে অন্য দেশে যাওয়া এটাও উচিত না কিন্তু যদি একজন সুস্থ লোক থাকেন যে তার মধ্যে কোনো কি নেই আলহামদুলিল্লাহ তিনি সুস্থ আছেন এই অবস্থায় যে তার অন্য কোনো প্রয়োজনে তিনি কি করছেন ওই দেশ ছেড়ে ওই এলাকা ছেড়ে আক্রান্ত দেশ ছেড়ে তিনি অন্য দেশে যাচ্ছেন তাহলে এটা তার জন্য জায়েজ আছে এবং এর দলিল পাওয়া যায় ওমর রাদিয়াল্লাহু আনহু তাউনে যে আমাওয়াসের সময় আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে তিনি কি করছেন লিখে পাঠিয়েছেন তাকে ওইখান থেকে শাম থেকে বেরিয়ে আসার জন্য অনুরোধ করেছেন যদিও আবু উবাইদা ইবনুল জাররাহ যাকে আমিনু হাদিহিল উম্মাহ বলা হয় উপাধি লাভ করেছেন এই উম্মতের সবচেয়ে বিশ্বস্ত লোক তো তিনি যেহেতু তখন মুসলিম সেনাবাহিনীর দায়িত্বে ছিলেন তো এই গুরুত্বপূর্ণ দায়িত্ব ছেড়ে তিনি ওইখান থেকে আসতে চাননি তিনি তার আমানত পরিপূর্ণরূপে রক্ষা করতে চেষ্টা করেছেন এবং তিনি এটাও সাথে সাথে এই বিষয়টাও কি করছেন যেহেতু ওই সময়ে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে ওইখান থেকে চলে আসার অনুরোধ পাঠিয়েছেন তখন শাম তাউন আমওয়াস দ্বারা ওই তাউন দ্বারা পুরা শাম সিরিয়া আক্রান্ত হয়ে পড়েছিল সুতরাং ওই আক্রান্ত দেশ থেকে তিনি বেরিয়ে আসতে চাননি যাতে করে অনাক্রান্ত এলাকাগুলো তার দ্বারা কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয় এবং ওমর রাদিয়াল্লাহু আনহু যখন শাম যেতে চাইলেন এবং যাওয়ার পথে পথিমধ্যেই তিনি তার কাছে খবর আসলো যে শাম ইতিমধ্যে আক্রান্ত হয়ে যাচ্ছে তখন তিনি ওইখান থেকে ফিরে আসেন বাইরে থেকে তিনি ওইখানে যাননি তো এই যে বিষয়গুলো বাইরে থেকে ওইখানে না যাওয়া এবং ভিতর থেকে ওইখান থেকে বের না হওয়া এই বিষয়গুলো কোনোভাবেই খাদা এবং কাদারের প্রতি ইমানের পরিপন্থী বিষয় না কারণ না যাওয়াটা এটাও আল্লাহ আজ্জা জাল্লার ফয়সালা এবং ওইখান থেকে বেরিয়ে না আসা এটাও আল্লাহ আজ্জা জাল্লার ফয়সালা আল্লাহ আজ্জা জাল মুসিবত তিনি আদাব তিনি পাঠিয়েছেন এবং এই আদাব থেকে কিভাবে বেঁচে থাকা যায় সে বিষয়গুলোর সেই উপায়ও তিনি বলে দিয়েছেন এমনিভাবে যেমন মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে আবার দোয়া আল্লাহ আজ্জা জাল্লা শিখাই দিয়েছেন সেই দোয়াটাও হচ্ছে খাদা এবং কাদেরের মধ্যেই আসবাব
বা মাধ্যম অবলম্বন করা এটা কাজা বা কাদারের শরীয়ত সমর্থিত বা শরীয়ত নির্দেশিত মাধ্যমগুলো অবলম্বন করা এটা হচ্ছে ওয়াজিব। যেভাবে জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকার জন্য শরীয়তের নির্দেশনাগুলো মেনে চলা উচিত, ঠিক তেমনিভাবে জাগতিক বিপর্যয়গুলো থেকে বেঁচে থাকার জন্য শরীয়ত নির্দেশিত উপায়গুলো অবলম্বন করা ওয়াজিব। অতএব রাষ্ট্রীয়ভাবে যে নির্দেশনাগুলো আছে, বাহ্যিকভাবে হাত ধোয়া, তারপরে মাস্ক ব্যবহার করা বা অন্যান্য যে কীগুলো অবলম্বন করা, এগুলা যেগুলো শরীয়তের সাথে সাংঘর্ষিক না সেগুলো অবশ্যই মেনে চলা উচিত। এখানে ছোট্ট একটা বিষয় আমাদের জেনে রাখা দরকার, যে কিছু অনেক সময় আসে যে বিভিন্ন জায়গায় বা গেলে পরে তারা ওই হ্যাক্সিসল বা এ ধরনের হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে বলেন। তো যেগুলোর মধ্যে, যে হ্যান্ড ওয়াশগুলোর মধ্যে অ্যালকোহল আছে, যদি আপনি সেগুলো ব্যবহার করেন এবং আপনি পরবর্তীতে ভালো করে হাত ধুয়ে নিতে, পানি দিয়ে হাত ধুয়ে ফেলতে পারবেন, তাহলে তখনই কিন্তু আপনি এই ধরনের মেডিসিনগুলো বা হ্যান্ড ওয়াশগুলো ব্যবহার করবেন যেগুলোর মধ্যে অ্যালকোহল আছে। কিন্তু ওইগুলাতে মোটামুটি বেশ ভালো মাত্রার অ্যালকোহল থাকে। এখন মনে করেন যে আপনি একটা শপিং মলে গেলেন, তারা যাওয়ার পরেই আপনাকে এ ধরনের কোনো হ্যান্ড ওয়াশ দিল যেটার মধ্যে অ্যালকোহল আছে, আপনি হাত না ধুয়েই আপনি সালাত আদায় করলেন, কিংবা ওই হাত আপনার কাপড়ে লাগলো, তাহলে এটা ঠিক হবে না। এই বিষয়গুলো অবশ্যই, এ বিষয়ে সতর্ক থাকা উচিত। কিন্তু যদি আপনি হ্যাক্সিসল দিচ্ছেন, আপনার কাপড়ে লাগতেছে না, কিছুক্ষণের মধ্যে আপনি হাত ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলতেছেন, তাহলে এতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তো শরীয়ত এই যে কি থেকে, এই ওবা থেকে, তাউন থেকে বেঁচে থাকার জন্য শরীয়ত নির্দেশিত যে মাধ্যমগুলো বা উপায়গুলো আছে সেই উপায়গুলো অবলম্বন করা, এবং এর সাথে সাথে জাগতিক বা বাহ্যিক যে অবলম্বনগুলো আছে, উপায়গুলো আছে, সেগুলো অবলম্বন করা যেতে পারে যতক্ষণ না সেগুলো শরীয়তের পরিপন্থী হবে বা শরীয়তের সাথে সাংঘর্ষিক হবে, এরকম উপায়গুলো অবলম্বন করা যাবে। তো শরীয়ত নির্দেশিত বাঁচার উপায়গুলো কি? প্রথমত ইস্তিগফার, তওবা এবং ইস্তিগফার। তওবা এবং ইস্তিগফার, তওবা সম্পর্কে অবশ্যই আপনারা জানেন যে তওবা হচ্ছে যে গুনাহের মধ্যে আছেন, যে পাপের মধ্যে আছেন, সেই পাপটাকে সাথে সাথে ছেড়ে দেয়া। এই এই পাপগুলো যেটা হয়ে গেছে আপনার থেকে, এর জন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া এবং আল্লাহ আজ্জাল্লার কাছে ইস্তিগফার করা, আল্লাহকে এই বিষয়ে ওয়াদা দেয়া যে এই পাপ আমি আর করব না। কায় মনে মনে প্রাণে এটা নিজের সাথে চুক্তিবদ্ধ হতে হবে যে এই পাপ আমি আর করব না, সাথে সাথে ওই পাপকে ছেড়ে দিতে হবে, ভবিষ্যতে না করার জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে, এবং অতীতে যেটুকু হয়ে গেছে এর জন্য অনুতপ্ত এবং লজ্জিত হয়ে আল্লাহ আজ্জাল্লার কাছে ইস্তিগফার করতে হবে। এটাই হচ্ছে বাঁচার উপায় মুমিনদের জন্য, মুয়াহ্হিদদের জন্য। আল্লাহ আজ্জাল্লার কাছে আশ্রয় চাইতে হবে এ ধরনের অসুখ বিসুখ থেকে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাকে শিখিয়ে দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহুম্মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, এই তিনি নিজেই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়িল আসকাম। তো এই ধরনের সাইয়িল আসকামের মধ্যে সবকিছুই, মন্দ রোগব্যাধি, এই মন্দ রোগব্যাধির মধ্যে এই সব ধরনের ভাইরাস বা সব ধরনের রোগ ব্যাধি এর অন্তর্ভুক্ত, এগুলা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। তো আজকার যেগুলো আছে, মাসনুন দোয়া জিকির যেগুলো আছে সেগুলো পড়তে হবে, এগুলাই হচ্ছে আমাদের জন্য সর্বোত্তম প্রোটেকশন। এখানে এই বিষয়টা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে যখন আমরা বিশ্বাস করব এই ভাইরাসগুলো, এই মহামারী আল্লাহ আজ্জাল্লার পক্ষ থেকে, এবং সাথে সাথে আমরা এই বিশ্বাস পোষণ করছি যে এখন কিংবা আরও সামনে যত সব বিপর্যয়, যত রোগ ব্যাধি তৈরি হবে সবগুলোর জন্যই ট্রিটমেন্ট আল্লাহ আজ্জাল্লা রেখে দিয়েছেন,
সব কিছু ট্রিটমেন্ট আল্লাহ আজিজাল্লাহ প্রতিষেধক রেখে দিয়েছেন। আর আমাদের কাছে তো প্রতিরোধমূলক ব্যবস্থা তো আছেই। প্রতিরোধমূলক ব্যবস্থা কি, এগুলার প্রতিরোধক কি? প্রতিরোধক হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা, এটাই সহজ কথা। আজাব থেকে বেঁচে থাকার, আল্লাহর আজাব থেকে বেঁচে থাকার প্রতিরোধ প্রিভেন্টিভ ওয়ে হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা, পাপ থেকে বেঁচে থাকতে হবে। আপনি পাপ থেকে বেঁচে থাকেন, আপনি নিশ্চিত থাকেন আল্লাহর কোনো বিপর্যয় আপনাকে পৌঁছাবে না। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আপনি কায় মনে আল্লাহর কাছে ইস্তেগফার করেন, হয়তো সাগায়ের কোনো কোনো গুনাহ হয়ে যেতে পারে আমাদের থেকে, আমাদের জন্য ইস্তেগফারের দরজা খোলা আছে। কায় মনে যদি আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করি, অবশ্যই আল্লাহ আমাদেরকে আদাব দেবেন না। এরপরে যে আওরাত গুলো, আজকার গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এগুলাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে উত্তম প্রতিষেধক এবং এগুলা প্রতিরোধক এবং প্রতিষেধক দুই ব্যবস্থাই কিন্তু শরীয়ত আমাদেরকে দিয়েছে। আপনি যদি কেউ আক্রান্ত হয়ে যায়, সে আল্লাহ আজ্জার কাছে ইস্তেফার করবে, তবা করবে, আল্লাহর কাছে দোয়া করবে। কায় মনে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তুমি আমাকে এই এই অসুখ থেকে তুমি আমাকে মুক্তি দাও, অবশ্যই এই বিশ্বাস নিয়ে তাকে দোয়া করতে হবে যে অবশ্যই আমার রব আমার ডাকে সাড়া দেবেন। অকালা রব্বুকুম উদ্উনি আস্তাজিব লাকুম, উদ্উনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আম্মান ইউজিবুল মুযতাররা ইযা দাআহু ইয়াকশিফুস সু, আল্লাহ ব্যতীত কে আছে যে বিপর্যস্ত লোকের ডাকে সাড়া দেবেন যখন সে তাকে ডাকবে? কে আছে যে তার অনিষ্টগুলো তার থেকে দূর করে দেবে আল্লাহ ছাড়া? এই বিশ্বাস নিয়ে আল্লাহকে ডাকতে হবে। এই দোয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কদর ইল্লা দুআ, লা ইয়ারুদ্দুল কদর ইল্লা দুআ, কদরকে একমাত্র দোয়াই প্রতিহত করতে পারে। দোয়া প্রতিহত করতে পারে এর অর্থ এটুকু না যে দোয়া কদরকে পাল্টাই ফেলে। যখন বান্দা দোয়া করবে, বান্দা দোয়া করে আল্লাহ আজ্জাল্লাহ তার এই দোয়ার দ্বারা তার মুসিবত ছড়াই দেন, এটাও কিন্তু আল্লাহ আজ্জাল্লাহর ইলমে আগে থেকেই আছে যে বান্দা দোয়া করবে এবং এই দোয়া দ্বারা তার কি হবে, সেই অবস্থা থেকে নাজাত পাবে। তো এটা বাহ্যিকভাবে যে যে বিপর্যয়টা তার উপরে পড়ছে এটা তার থেকে দূর হয়েছে দোয়ার দ্বারা। উদ্উউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, আল্লাহকে ডাকো অনুনয় বিনয়ের সাথে এবং গোপনে, এই বিশ্বাস নিয়ে যে অবশ্যই আমার রব আমার ডাকে সাড়া দেবেন। উদ্উউনি আস্তাজিব লাকুম ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাআওয়াতাদ দাঈ ইযা দাআনি, উজিবু দাআওয়াতাদ দাঈ ইযা দাআনি, কথাটা আপনার রবের আল্লাহ আজ্জা ওয়া জাল্লার, আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দেই যখন সে আমাকে ডাকে। আপনি একদম পুরোপুরি রূপে লা ইয়াফআলিল্লাহ, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা না করুন, কেউ যদি পরিপূর্ণ রূপে আক্রান্ত হয়ে যায় এবং ওই সময়ে যদি সে আল্লাহকে ডাকে যে রব তুমি ছাড়া কে আছে আমাকে এই বিপর্যয় থেকে মুক্তি দেওয়ার, আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি, তুমি আমাকে নাজাত দাও, অবশ্যই তার রব তা ডাকে সাড়া দেবেন। এই অবস্থায় যদি সে মৃত্যুবরণও করে তাহলে সে শাহাদাতের মর্যাদা পাচ্ছে, তাহলে তার হারানোর কি আছে? আজাবাল্লি আমরিল মুমিন আন্না আমরাহু কুল্লাহু, আজাবাল্লি আমরিল মুমিন আন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর ওয়া লাইসা যালিকা ইল্লা লিল মুমিন, এটা কেবল মুমিনের জন্য, তার যে তার সব কিছুই হচ্ছে কি, খুব আশ্চর্যজনক বিষয়, তার ভালো কিছু তাকে পৌঁছায়, সে আল্লাহ শুকুর আদা করে, এটাও তার জন্য খায়ের। যদি মন্দ কিছু পৌঁছায় সে সবর করে, এটা তার জন্য খায়ের। সুতরাং মুমিনের হারানোর কিছু নেই যদি সে মুমিন হতে পারে। ওয়ালাইসা যালিকা ইল্লা লিল মুমিন, তো এবং যাই হোক, যা প্রতিরোধমূলক ব্যবস্থার মধ্যে একটা হচ্ছে দোয়া,
প্রতিষেধক হচ্ছে দোয়া। প্রতিরোধের মধ্যে আছে যে ডেইলি আজকারগুলো যেগুলো আছে, সকাল সন্ধ্যার যে দোয়াগুলো, সুন্না দোয়াগুলো, সেগুলো প্রতিষেধকের মধ্যে আছে সূরাতুল ফাতিহা। কেউ যদি আক্রান্ত হয়ে যায় তাহলে সূরাতুল শিফা তার কাছে আছে, সে সূরাতুল শিফা দ্বারা রোকিয়া করুক, আল্লাহ আজ্জাল্লাহ তাকে শিফা দেবেন। এবং এ বিষয়ে আপনারা জানেন যে আসলে হাদিসের মধ্যে যে ঘটনা, যে সাহাবারা সূরাতুল ফাতিহা দ্বারা রোকিয়া করলেন এবং একজন সাপে কাঁটা রোগী কি হয়ে গেল, সুস্থ হয়ে গেল। তো সাপের বিষ এটা অনেক দ্রুত হার্ট এবং ফুসফুসকে আক্রমণ করে, খুব দ্রুত, এটা 14 দিন সময় নেয় না। তো ওই যে বিষ বা যে পয়জনটা খুব দ্রুত মানুষের ধমনীতে চলে যায়, ওইটা থেকেও আল্লাহ আজ্জাজাল্লা সূরাতুল ফাতিহা দ্বারা রোকিয়ার মাধ্যমে ওইটা থেকে আল্লাহ আজ্জাজাল্লা শিফা দিয়ে দেন। এইটা তো এই যে ভাইরাস বাহ্যিক হিসাব অনুযায়ী, আল্লাহু আলাম, মানুষের যে ক্যালকুলেশন বা মানুষের যে অবজারভেশন, তা থেকে জানা যায় যে এটা কিছুটা সময় নেয়। সুতরাং সূরাতুল ফাতিহা এটা তো এই ক্ষেত্রে আরো অনেক হাজার গুণ বেশি কার্যকর, এবং আরো যত মারাত্মক পয়জনই হোক না কেন এবং আরো যত বড় ভাইরাসই হোক না কেন, সূরাতু শিফা তো সূরাতু শিফাই, আল ফাতিহা এটা প্রতিরোধক। যেহেতু এই ভাইরাস বা এই যে মহামারীটা, এটা কি, এটার বাহ্যিকভাবে আমরা এটাকে কিছু দেখছি না, এটা আমাদেরকে ভিতর থেকে কি করতেছে, আনসিন। তো এটার প্রতিরোধ করতে হবে আমাদের ওই সমস্ত আনসিন অস্ত্র দ্বারা, আর সেগুলো হচ্ছে আল আওরাদ ওয়াল আযকার আল মাসনুনা, মাসনুন জিকির আযকার গুলো। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার এই সৃষ্টিকে প্রতিরোধ করতে হবে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কালাম দ্বারা, আল্লাহর জিকির দ্বারা। বাস, অন্য যা কিছুই আমরা আবিষ্কার করি না কেন, যত প্রতিরোধক অ্যান্টিবায়োটিক আমরা তৈরি করি না কেন, এটা কতটুকু কার্যকর হবে না হবে আমরা জানি না, এবং এক পর্যায়ে এটা কার্যকর থাকবে কিনা সেটাও আমরা জানি না, এবং সেটা আবিষ্কার করতে করতে আমাদের কতদিন লাগবে তাও আমরা জানি না। সবই কিন্তু অনিশ্চিত বিষয়, আর এই বিষয়গুলো হচ্ছে নিশ্চিত। তারপরে যেমন সূরাতুল ফালাক, সূরাতুন নাস, সূরাতুল ইখলাস, আয়াতুল কুরসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত যে এইগুলা হচ্ছে বান্দার হেফাজতের জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কালাম। বান্দা তার হেফাজতের জন্য সব ধরনের অনিষ্ট থেকে, জিন্নাত এবং ইনসানের অনিষ্ট থেকে এবং আল্লাহ সব সৃষ্টির অনিষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। এই সূরাগুলোকে সব ধরনের অনিষ্ট থেকে বাঁচার উপায় হিসেবে আমরা অবলম্বন করতে পারি এবং এই বিষয়গুলো সুন্নাহ দ্বারা প্রমাণিত। তারপরে বিসমিল্লাহি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়া 3 বার পড়েন, সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পড়েন, সূরাতুল ইখলাস পড়েন, সূরাতুল ফালাক পড়েন, সূরাতুন নাস পড়েন। যদি কারো মধ্যে আল্লাহ না করুক সিমটমগুলো দেখা দেয়, উনি সূরাতুল শিফা পড়ুন, সূরাতুল শিফা দ্বারা নিজেকে রক্ষিয়া করুন। আক্রান্ত হন বা না হন সব সময়ই এই দোয়াটা, এই আজকারগুলো করুন, আয়াতুল কুরসি, সূরাতুল ইখলাস, ফালাক, নাস এবং বিসমিল্লাহি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা পড়ুন। এটা আবান ইবনে উসমান থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি উসমান রাদিয়াল্লাহু আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি বলেছেন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান ক্বালা
من قال حين يمسي بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم ثلاث مرات لم تصبه فجأة بلاء حتى يصبح أو حتى يصبح. ومن قالها حين يصبح ثلاث مرات لم يصبه فجأة بلاء حتى يمسي. أبو داود الحديث أبان بن عثمان তিনি বলেন আমি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়া আস-সামিউল আলীম এই দোয়াটা সন্ধ্যায় যদি তিনবার পড়ে তাহলে মানে পরের দিন সকা ভোর হওয়া পর্যন্ত কোনো আকস্মিক বালা বিপদ তাকে স্পর্শ করবে না। আর যদি কেউ এই দোয়াটি সকালবেলা তিনবার পড়ে তাহলে সন্ধ্যা অবধি কোনো আকস্মিক বালা তাকে স্পর্শ করবে না। তো আবান ইবনে উসমান যিনি এই হাদিসের বর্ণনাকারী একসময় পক্ষাঘাতে আক্রান্ত হয়ে গেলেন, তো তার থেকে এই হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি তার এই অবস্থা দেখে বললেন যে আপনি তো এই হাদিসের বর্ণনাকারী না, যে ব্যক্তি এই দোয়া সকালে তিনবার পড়বে সন্ধ্যা পর্যন্ত সে সব ধরনের বালা থেকে হেফাজত থাকবে, এই যে হাদিস, তাহলে আজকে আপনার এই অবস্থা কেন? তো উনি বললেন যে আমি হাদিস যা বর্ণনা করছি এটা সঠিক করেছি, উসমান রাদিয়াল্লাহু আনহু তিনিও সঠিক বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সত্য বলেছেন, হাদিসের মধ্যে কোনো ভুল নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে যেদিন আমি পক্ষাঘাতগ্রস্ত হই, পক্ষাঘাতে আক্রান্ত হই, ওই দিন আমি প্রচণ্ড কোনো কারণে রাগান্বিত ছিলাম এবং ওই দিন এই দোয়াটা পড়তে ভুলে গেছিলাম এবং সেই দিনই আমি এই রোগে আক্রান্ত হয়েছি। তো কি এর দ্বারা কি বোঝা যায়? ইয়াকিন থাকতে হবে এইগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেটিক মেডিসিন, এগুলোই হচ্ছে আমাদের জন্য, যেগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং যে বিষয়গুলো, যে মেডিসিনগুলো হচ্ছে, যে একটা মেডিসিন খেলে 1000 রোগের কাজ আসে। লাম তুসিবহু বালা ফাজআতু বালা, আমাদের কাছে এই মেডিসিনগুলো নেওয়া অনেক কষ্টকর হয়ে গেছে। সারাদিন মুখের মধ্যে লাগাম বেঁধে রাখা এটা আমাদের জন্য খুবই সহজ, কিন্তু এই দোয়াগুলো সকাল এবং সন্ধ্যায় ঘুমানোর সময় এগুলো পড়া মনে হয় যেন খুবই কঠিন হয়ে গেছে। সুবহানাল্লাহ, মুসলমানরা অপেক্ষায় আছে, সব মানুষ অপেক্ষায় আছে কখন না প্রতিষেধক অ্যান্টিবায়োটিক বের হয়। আপনি কি জানেন যে সেই অ্যান্টিবায়োটিক আপনার হাত পর্যন্ত পৌঁছাবে সঠিকভাবে, কিংবা সেই অ্যান্টিবায়োটিক আপনার বডিতে কাজ করবে, কিংবা ততক্ষণ পর্যন্ত আপনি জীবিত থাকবেন? এই বিনা পয়সার এবং সুনিশ্চিত যে মেডিসিনের কার্যকারিতা হচ্ছে সুনিশ্চিত, আমরা কেন সেটা গ্রহণ করছি না? আজকে আমাদের প্রত্যেকেরই স্মরণ করা, একে অপরকে, একজন মুসলিম অপর মুসলিমকে স্মরণ করিয়ে দেওয়া উচিত এই অবস্থায়, যে আপনি সকালের দোয়াগুলো পড়ছেন নি, আপনি সন্ধ্যায় দোয়াগুলো পড়ছেন কিনা, আওরাদ মাসনুনাগুলো আপনি করছেন কিনা, বিসমিল্লাহ লা ইয়াদুর এই দোয়া পড়ছেন কিনা, আয়াতুল কুরসি পড়ছেন কিনা, তারপরে এই যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক এই দোয়াটা আপনি পড়ছেন কিনা, এই ছোট ছোট দোয়াগুলো আপনার সামান্য সময় নেবে আপনি পুরো, কিন্তু মূল বিষয় হচ্ছে এই দোয়াগুলোর কার্যকারিতা বা প্রতিফল পেতে হলে অবশ্যই আপনার ইয়াকিন থাকতে হবে যে অবশ্যই এগুলোই হচ্ছে আমার জন্য আল্লাহর ইচ্ছায় আল্লাহর নির্দেশিত বেস্ট প্রোটেক্টর, এবং অন্য যা কিছু মেডিসিন আছে ওইগুলা কাজ হতে পারে নাও হতে পারে, কিন্তু এগুলো আমাকে কাজ দেবেই। এই বিশ্বাস নিয়ে আপনারা করুন, বিচলিত হওয়ার কিছু নেই, এগুলা খুব সামান্য বিষয়।
এটা আল্লাহ আজ্জার খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা জীব, আল্লাহ আজ্জা কোন বললেই ওইটা থেমে যাবে। আর আপনি আপনার দোয়াগুলো আওরাতগুলো আপনার প্রোটেকশন আপনি নেন, এই বিশ্বাস রেখে আপনি যদি একদম এই রোগে আক্রান্তদের মধ্যখানে যদি আপনি মাস্ক ছাড়াও ঘোরাফেরা করেন, বিইজনিল্লাহি তাআলা সেগুলো আপনাকে স্পর্শ করার সাহস দেখাবে না। আর আমাদের উচিত যে আপনার ভালো করে ওযু করুন, বিসমিল্লাহ বলে খুব ভালো করে ওযু করুন। পাঁচবার হয়তো অনেক সময় দেখা যায় যে আপনার অজু আছে, এক অজু দিয়ে হয়তো আরেকটা সালাত চলে যাচ্ছে, যদি সুযোগ থাকে তাহলে পাঁচবার অজু করুন, পাঁচবার অজু করুন। কারণ অজুর বিষয়গুলো হচ্ছে দেখেন যে এই মহামারীর যে ভাইরাসটা, যদি আমরা বলি যে এটা একটা ভাইরাস, সে যাই হোক আল্লাহ আজ্জার পক্ষ থেকে এটা একটা আজাব, এবং অবশ্যই এটা আল্লাহর জুনুদের মধ্য থেকে একটা জন্দি। যারা অজু করেন সঠিকভাবে এদের চেহারার মধ্যে একটা নূর থাকে, যে নূরটা অত্যন্ত উজ্জ্বল এবং খুব তীক্ষ্ণ একটা নূর থাকে। ইয়াউমাল কিয়ামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতকোটি লোকদের মধ্যেও তার উম্মাকে চিনবেন ওই অজুর নূরের দ্বারা। এবার চিন্তা করুন যে এই ওযুর এটার যে চমক, এটার রেটা কত 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 সূক্ষ্ম এবং কত কত মানে কত বেশি। আপনি বিসমিল্লাহ বলে ভালো করে ওযু করলে ওই ভাইরাস আপনাকে চিনবে যে ওনার ধারে কাছেও যাওয়া যাবে না, উনি ওযুওয়ালা লোক, আপনার পাশে আসার সাহস দেখাবে না ইনশাআল্লাহ। প্রোটেকশন আমাদের হাতে এবং এগুলো বিনা পয়সার প্রোটেকশন। কিন্তু সমস্যা হলো যে আমরা মুসলিম মুয়াহিদ হওয়া সত্ত্বেও ওই যে যে আসবাবগুলো কাজ করবে কিনা আমরা সুনিশ্চিত না, ওই আসবাবগুলোকেই আমরা মনে করছি যে এগুলোই হচ্ছে আমাদের প্রোটেক্টর। এর জন্য এই বিপর্যয়গুলো এগুলা মুমিনদের জন্য তার ইমানের টেস্ট, ইমানের পরীক্ষা। এই ইমানের পরীক্ষার মধ্যে অবশ্যই আমাদের টিকে থাকতে হবে তাওহীদের উপরে। কোনোভাবেই যেন আমরা আমাদের কথার দ্বারা কিংবা কাজের দ্বারা কিংবা বিশ্বাসের দ্বারা নিজেদের তাওহীদ বিরোধী কিছু না করি। মাস্ক পরলাম, পাঁচবার দশবার হাত দিলাম, ঘরের মধ্যে বন্দি থাকলাম, হ্যাঁ আমি মনে করলাম যে আমি নিরাপদ। আপনি নিরাপদ কে বললো? এই নামা তখন দৃক কোমল মাউত, এই সূক্ষ্মতি সূক্ষ্ম এই এই জীব এটা কি আপনার ঘরে ঢুকতে পারবে না? আপনি নাক মুখ বন্ধ করে রাখলেন, আপনার চোখ দিয়ে কি এটা ঢুকতে পারবে না? আপনার কান দিয়ে কি এটা ঢুকতে পারবে না? সুতরাং এগুলো বাহ্যিক উপকরণ হিসাবে এগুলাকে মনে করেন যে হ্যাঁ এগুলা দিয়ে আমি বাহ্যিক হয়তো ঠিক আছে, দুলা বালি এই সমস্ত কিছু থেকে কি করবে, কিন্তু কোন সময় কিটা কি আসতেছে কি ঢুকতে আমি কিছুই দেখতেছি না, সুতরাং এগুলা থেকে বাঁচার আমার কোনো শক্তি নেই। আপনার সামনে এটা একটা যদি আপনার চোখে ধরা পড়তো একটা বিষয়, তাহলে আপনি এটাকে হাত দিয়ে হোক কিংবা আপনি নেট দিয়ে হোক মাস্ক দিয়ে হোক এটাকে প্রতিরোধ করতে পারতেন, আপনি দেখতেছেন না। এবং এটা এতই সূক্ষ্ম যে এটাকে আপনার ওই সাধারণ নেট দিয়ে এটাকে আটকানোর কোনো ব্যবস্থা নেই। আপনি ঘরে বসে থাকলেই যে আপনি একদম প্রোটেক্টেড এই নিশ্চয়তাও তো নেই। তাহলে নিশ্চিত উপায় অবলম্বন করতে হবে, সেই নিশ্চিত উপায় কি? আল্লাহ আজ্জার কাছে আত্মসমর্পণ করুন। লাইন ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ যেটা লিখে রাখছেন সেটাই হবে। এই বিশ্বাসের সাথে সাথে এর অর্থ এটুকু না যে আমি একদম ড্যামকেয়ার হয়ে যাব, না, আপনি বাহ্যিক উপকরণ যেগুলো আছে এগুলো নেবেন, কিন্তু আপনার মূল উপকরণ অবলম্বন হওয়া উচিত আল্লাহ আজ্জা ওয়া জাল্লা নির্দেশিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত সুন্নাগুলো, আল্লাহর বলে দেয়া প্রতিষেধকগুলো, এগুলোই আমাদের নিতে হবে, প্রতিষেধক প্রতিরোধক, এগুলো নিশ্চিত। তাহলেই আমরা নিশ্চিত থাকতে পারি ইনশাআল্লাহ। আর
আরেকটা বিষয়ে সর্বশেষ যেটা বলতে চাচ্ছি যে এই মুসিবতের সময় বা যে কোনো সময়ে আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমরা যে ইবাদতগুলো করব এগুলো অবশ্যই যেন শরীয়ত সমর্থিত হয়ে শরীয়ত নির্দেশিত পথে ইবাদত করতে হবে। কারণ এই সুযোগে দেখা যায় যে অনেকে মুসলিমদেরকে বিভিন্ন ধরনের যে দুই রাখা সালাত খোলা জায়গায় পড়া, সবাই মিলে একসাথে দোয়া করা, এই ধরনের বিভিন্ন ইবাদতের কথা বলছেন। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন ফাহুয়া মারদুদ। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পন্থায় ইবাদত করবে না, যে ইবাদত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পন্থার পন্থা বহির্ভূত, সেটা প্রত্যাখ্যাত, সেটা যে অবস্থায় মানুষ পড়ুক না কেন। তো দেখা যাচ্ছে যে আমাদের দেশে কিংবা আরো বিভিন্ন দেশে নতুন কিছু ইবাদতের নির্দেশনা অনেক লোক দিচ্ছে, যেগুলো মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, যেগুলোর পক্ষে কোনো দলিল নেই। এই বিপর্যয়গুলো আগেও ছিল, পূর্ববর্তী জাতিদের মধ্যেও ছিল, সাহাবায়ে কেরামদের সময় ছিল, তারা যা করছেন আমাদেরকে তাই করতে হবে, এর বাইরে কোনো কিছু করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন আমাদের তাই করতে হবে, এর বাইরে কিছু করা যাবে না। এবং এর বাইরে যদি আমরা কিছু করি তাহলে সেটা হবে প্রত্যাখ্যাত, এর দ্বারা কোনো ফায়দা লাভ করতে পারবো না, বরঞ্চ বিদআত সৃষ্টির জন্য জাহান্নামকে ঠিকানা হিসাবে নির্ধারণ করা হবে। নাসআলুল্লাহ আল আফিয়া। আরেকটা বিষয় হলো যে এই অবস্থায় কারো অন্তরের মধ্যে এ ধরনের কোনো, যদি বুজুর্গ থাকেন তার অন্তরের মধ্যে, তার দিলের মধ্যে কিছু আসলো যে এই 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 মহামারীর সময় এই কাজটা করতে হবে, কিংবা এই যে স্বপ্নদ্রষ্টা গ্রুপ যেটা আছে তারা যদি কোনো কিছু দেখে যে এটা করতে হবে, স্বপ্নে দেখছেন এটা করলে এই বিপর্যয় চলে যাবে, এই বিপর্যয় চলে যাবে, আমাদের কথা হচ্ছে যে আপনার স্বপ্ন আপনার জন্য দলিল হতে পারে, আর আপনার জন্য আপনার আপনার নিজের জন্য আপনার স্বপ্ন ততক্ষণ পর্যন্ত দলিল হবে না বা এটা করতে পারবেন না আপনি, যতক্ষণ না আপনার স্বপ্নের সপক্ষে কোনো আশার, অ্যাটলিস্ট কোনো আশার আপনি পাবেন। আপনার স্বপ্নের সপক্ষে যদি সমর্থনে যদি সাহাবায়ে কেরামদের থেকে কোনো আশার পাওয়া যায় তাহলে আপনার স্বপ্নের উপরে আপনি নিজে আমল করতে পারেন। পাবলিকের জন্য এটা কখনো অনুসরণীয় হবে না। সুতরাং স্বপ্নের গল্পগুলো এগুলো প্রকাশ্যে না করা উচিত। কারণ আমরা অবশ্যই মোমেনের স্বপ্ন এটা হক হতে পারে, কিন্তু এই হকটা মানার জন্য অন্য রাখি না, বাধ্য না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি মুমিন, আপনার স্বপ্ন সত্য, আপনার স্বপ্ন সত্য হওয়ার জন্য প্রথমে এই বিষয়টা প্রমাণিত হতে হবে যে আপনি মুমিন। তো এখন আপনার ইমানের টেস্ট কে নেবে? আপনার ইমানের টেস্ট আপনি নেন, আর আপনি আপনার ইমানের টেস্ট আপনি নিজেও তো নিতে পারবেন না, তাহলে আপনার করণীয় কি? আপনি দেখেন যে আপনি যে সত্যটা, যে স্বপ্নটা দেখছেন, আপনার এই স্বপ্নের সপক্ষে, স্বপ্নে আপনাকে যে ভালো কাজটা করতে বলা হয়েছে, উদাহরণস্বরূপ আমি বলছি, কোন স্বপ্নদ্রষ্টা যদি কেউ দেখেন, স্বপ্নদ্রষ্টা দেখলেন যে বাংলাদেশ থেকে এই মহামারী দূর হয়ে যাবে, সবাই যদি ধরেন জাতীয়ভাবে ধরেন 700 গরু যদি জবেহ করা হয় এবং সেগুলো দিয়ে আল্লাহ আল্লাহর নামে 700 গরু জবাই করা হয় এবং সেগুলো দিয়ে ফোকারা এবং মাসাকিনদেরকে খাওয়ানো হয়, কোন বুজুর্গ ব্যক্তি যারা স্বপ্ন টপ্ন বেশি দেখেন ওনারা হয়তো কেউ দেখলেন যে 700 গরু জবাই করে ফোকারা মাসাকিনদেরকে খাইয়ে দিলে বাংলাদেশ থেকে করোনা বিদায় নিয়ে নেবে, কিংবা করোনা কারো কাছে ইন্টারভিউ দিল
যে আমি এখান থেকে চলে যাব, আপনারা 700 গরু আল্লাহর নামে জবাই করে দেন, জবাই করে দেন। এখন কথা হচ্ছে যে আপনার এই স্বপ্ন আপনি আপনার কাছে রাখেন, এটা আপনার জন্য ততক্ষণ পর্যন্ত দলিল হবে না যতক্ষণ পর্যন্ত আপনি দেখেন যে এইভাবে কোনো মহামারীর সময় 700 গরু জবাহ করার পক্ষে সালাফদের থেকে কোনো আসার আছে কিনা, বা তারা এরকম কিছু করছেন কিনা। যদি পাওয়া যায় যে না, হয়তো তাউনে আমওয়াসের সময় উমর ইবনুল ফারুক রাদিয়াল্লাহু আনহু, উমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি 700 গরু জবাই করছেন, কিংবা কোনো সাহাবা এরকম করছেন, তাহলে এটা আপনার জন্য দলিল হতে পারে আপনি সেটা করেন। হ্যাঁ, তখন আপনি হয়তো বলতে পারেন যে আমি এই স্বপ্ন দেখছি এবং এই স্বপ্নের পক্ষে সালাফদের থেকে এই আসর আছে। নতুবা এই সমস্ত গল্প গুজব করা, এগুলা থেকে বিরত থাকেন, কারণ মানুষের অসহায়ত্ব কিংবা মানুষ যখন বিপর্যস্ত হয় তখন উচিত আহলুল ইলম, যারা যাদেরকে আল্লাহ আজ্জা জাল্লা কোরআন এবং সুন্না বুঝার তৌফিক দিয়েছেন, দোয়াত যারা, তাদের উচিত মানুষকে দিকভ্রষ্ট না করে তাদেরকে সঠিক পথ দেখানো, কিভাবে তারা এটা থেকে রক্ষা পেতে পারে, কারেক্ট ওয়ে, এবং চেষ্টা করা উচিত যে স্পেসিফিক ওয়ে। অতএব এই সমস্ত বিষয় থেকে অবশ্যই সাবধান এবং সতর্ক থাকতে হবে। আরেকটা বিষয় যে এই অবস্থায় যদি ওই যে যারা হয়তো মহামারী দেখা দিছে বা দেশে একটা বিপর্যয় তৈরি হয়েছে, এই সময় যারা খাদ্য মজুদ করতেছেন, এই খাদ্য মজুদ করা এটা শরীয়তের দৃষ্টিতে এটা কি, এ বিষয়ে কথা হলো যে খাদ্য মজুদ করা এটা হারাম এটা বলা যাবে না, আর খাদ্য মজুদ করা এটা পুরোপুরি জায়েজ সেটা বলা যাবে না, বিষয়টাকে আমাদের বুঝতে হবে। আজকে যদি দেখা যায় এখানে খাদ্য মজুদ করার মধ্যে দুইটা পার্ট আছে, একটা পার্ট হলো যারা ভুক্তা, যেমন আমরা যারা সাধারণ নাগরিক, যখন দেশে কোনো বিপর্যয় তৈরি হয় আমাদের জন্য খাদ্য মজুদ করা কি পরিমাণ আমাদের জন্য জায়েজ আছে, কতদিনের জন্য এবং কখন এটা আমাদের জন্য জায়েজ হবে। আরেকটা হলো ব্যবসায়ীদের জন্য খাদ্য গুদামজাত করা, এটা তাদের জন্য জায়েজ কিনা। প্রথমত ব্যবসায়ীরা যারা বাইরে যে সমস্ত আইটেমসগুলো বা যে সমস্ত মাল মালামালগুলো তারা বাইরে থেকে আমদানি করেন, বর্তমান যে অবস্থা যে বিভিন্ন দেশের পোর্ট বন্ধ হয়ে যাচ্ছে, এই অবস্থায় যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো বাইরে থেকে আমদানি করা হয়, বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য সেই মালামালগুলো এনে কি করা, জমা করা, বাইরে থেকে সেই যে সমস্ত দ্রব্য আমদানি করা হয় সেগুলো প্রচুর পরিমাণে এনে আমদানি করা ওনাদের জন্য জায়েজ, প্রচুর পরিমাণে আমদানি করা ওনাদের জন্য জায়েজ। ধরেন যে এই মুহূর্তে থাইল্যান্ড থেকে কিংবা ইন্দোনেশিয়া থেকে মানে পোর্ট বন্ধ হয়ে গেছে বা বন্ধ হয়ে যাবে, ওইখান থেকে চিনি কয়েক লাখ মেট্রিক টন বা যতটুকু প্রয়োজন, প্রয়োজনের অতিরিক্ত চিনি আমদানি করা ব্যবসায়ীদের জন্য এটা জায়েজ। এখন তাদের জন্য সেটা গুদামজাত করে রাখা, যখন তারা প্রয়োজনের অতিরিক্তটুকু আমদানি করলেন, আমদানি করে যে পোর্ট বন্ধ হয়ে যাচ্ছে তারা আমদানি করতে পারবেন না, সেই হিসাবে যেখানে প্রত্যেক মাসে ধরেন 1 লক্ষ মেট্রিক টন আনার কথা, সেখানে ওনারা ওই মাসে নিয়ে আসলেন 5 লক্ষ মেট্রিক টন, এবং সেটা এনে যদি তারা তাদের গুদামে রাখেন তাহলে সেটা তাদের জন্য জায়েজ। কিন্তু তাদের জন্য হারাম কোন বিষয়টা, যে তাদের গুদামে জিনিসপত্র রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা, ওইগুলো মার্কেটে তারা ছাড়ছেন না যে দাম আরো বাড়ুক, ওইখানে কৃত্রিম সংকট দেখাবেন যে এটা কি পোর্ট বন্ধ হয়ে গেছে, হ্যাঁ কিছু আমদানি করা যাচ্ছে না,
এখন 60 টাকার জিনিস চিনি এটা হয়ে গেছে 100 টাকা, 100 টাকা হলে আপনি নিতে পারবেন, এইটা হচ্ছে হারাম। তো যদি ব্যবসায়ীদের মধ্যে দেশের ব্যবসায়ীদের ব্যবসায়ীরা এরকম চিন্তা ভাবনা তাদের না থাকে, তারা বাইরে থেকে ঠিকই আমদানি করে গুদামজাত করে রাখছেন এবং দেশে প্রয়োজনীয় যতটুকু দরকার সেটুকু তারা তাদের গুদাম থেকে সাপ্লাই দিচ্ছেন, স্বাভাবিক অবস্থায় যেটুকু দেওয়া হয় ওইটা যদি তারা করে থাকেন, তাহলে এই অবস্থায় ভোক্তাদের জন্য প্রয়োজনের অতিরিক্ত গুদামজাত করে রাখা এটা তাদের জন্য ঠিক না। এই অবস্থায় যদি দেশের ব্যবসায়ীরা ওই সুযোগটুকু তারা নেয়ার মেন্টালিটি তাদের যদি না থাকে, তারা স্বাভাবিকভাবে তাদের দেশের জনগণের মধ্যে আমদানিকৃত দ্রব্যগুলো এগুলো সরবরাহ করেন, হ্যাঁ, তাহলে প্রয়োজনের অতিরিক্ত এনে ভোক্তাদের জন্য এটা মানে কি করা, বাসায় গুদামজাত করে রাখা, যে এক মাস দুই মাসের খরচা একসাথে করে নিলাম, এটা ঠিক হবে না। আর যদি হয় যে আপনার দেশের ব্যবসায়ীদের অবস্থা হলো যে তারা একটু সুযোগ পেলেই ওনারা এরকম কাজ করে থাকেন, যে তখন আপনাকে হয়তো 60 টাকার চিনি 100 টাকা দিয়ে কিনতে হবে, তারা গুদামে থাকবে কিন্তু ওনারা ছাড়বেন না কম মানে স্বাভাবিক দামে, অতিরিক্ত মুনাফার জন্য তারা এটাকে গুদামজাত করে রাখবেন, তাহলে এই ক্ষেত্রে আপনি আপনার যতটুকু প্রয়োজন আছে আপনি ততটুকু নেবেন, এর থেকে বেশি নেবেন না। যতটুকু প্রয়োজন আছে, এখন কতটুকু প্রয়োজন আছে এটা অবশ্যই প্রত্যেকের প্রয়োজন, এক একজনের প্রয়োজন, এক একটা ফ্যামিলির প্রয়োজন এক এক ধরনের, সবার সমান না। এটা নিজের ইমানকে ইমান অনুযায়ী বিষয়টাকে নির্ধারণ করতে হবে এবং এই বিষয়টা মাথায় রেখেই নিজের প্রয়োজন নির্ধারণ করতে হবে। যেহেতু আপনার কাছে টাকা আছে, আপনার আরেক মুসলিম ভাইয়ের কাছে টাকা নেই, আপনি এনে গুদামজাত করে রাখলেন বা আপনি আপনার দুই মাসের তিন মাসের খাবার আপনি ঘরে রাখলেন, কিন্তু আপনার অপর মুসলিম ভাই তিনি হয়তো তার তিন দিনের খাবারও কি করতে পারতেছেন না, সংগ্রহ করতে পারছেন না। তো এখন যদি কেউ হয় এরকম, কারণ যেহেতু এগুলা মাসআলার বিষয়, ফিকহের বিষয়, সুতরাং এখানে স্ক্রুটিনিটি গুলো ভালো করে আমাদের বুঝতে হবে, ঢালাওভাবে ফতোয়া দেওয়া যাবে না। আপনি তিন মাসের খাবার এনে আপনার ঘরে ভোক্তা, আপনি একজন সাধারণ ভোক্তা, তিন মাসের খাবার আপনি এনে রেখে দিচ্ছেন, আপনার ইন্টেনশন যদি এটুকু হয় যে এই বিপর্যয়ের মধ্যে অনেক মুসলিম, যেমন স্বাধীনতা যুদ্ধের সময় দেখা গেছে যে একটা ফ্যামিলিতে যারা হয়তো একটু সচ্ছল পরিবার, এই ফ্যামিলিতে এসে অনেক লোক আশেপাশের আশ্রয় নিছে, তাদের ডাল ভাত ওই বাড়ির মালিক বা ওই বাড়ির লোকজন তাদেরকে ডাল ভাত খাওয়াইছেন, তো কোনো বিপর্যয়ের সময় যদি এরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং ওনার উদ্দেশ্য থাকে এইটুকু যে না, এই মুহূর্তে হয়তো অনেক গরিব লোকেরা হয়তো আসবে, আমি এখান থেকে তাদেরকে সাপ্লাই দেবো, আমার এখানে তারা খাওয়া দাওয়া করবে, বা আমি এখান থেকে তাদের ডাল চাল কিছুটা দেবো, এই উদ্দেশ্য নিয়ে যদি আপনি দুই মাস তিন মাসের খাবার নেন তাহলে ফালা বা সাবিহি ইনশাআল্লাহ। আর যদি হয় যে না, অন্য কার কি হলো না হলো, আমি আমার মোটামুটি এক দুই মাসের জন্য আমি কি হয়ে যাই, নিরাপদ হয়ে যাই, তাহলে এইটা আপনার ইমান এবং তাওয়াক্কুলের বিরোধী কাজ। অবশ্যই আপনি 40 দিনের, সর্বোচ্চ 40 দিনের বেশি খাদ্য নিজের ঘরজাত কিংবা গুদামজাত কোনোটাই করবেন না। এখন আপনার প্রয়োজন, কারো হয়তো প্রত্যেক মাসে 50 কেজি চাল হলে চলে, কারো 20 কেজি হলে চলে, কারো হয়তো দেখা যায় যে প্রত্যেক মাসে তার 100 কেজি চাল দরকার, এটা নিজের প্রয়োজনের প্রয়োজন অনুযায়ী সেটা ঠিক করে নিতে হবে। এই হলো এ বিষয়ে কথা। আর আরেকটা বিষয় হলো যে রইল জুমা এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে জুমা এবং জামাতের বিষয়। প্রথমত এই বিষয়ে আমি আলোচনা, আমার আলোচনার মধ্যখানেই আমি এটা বলছি, যদি কোনো কেউ আক্রান্ত হয়ে যায় তাহলে ওনার জন্য জুমা এবং জামাতে শরিক হওয়া এটা হচ্ছে হারাম, এটা করবেন না, কারণ আপনি অন্যদের জন্য কষ্টের কারণ হবেন।
وآخر دعوانا عن الحمد لله رب العالمين وصل اللهم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.